তো আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে লারাভেল। তো লারাভেল শুরুর প্রিরিকুইজিট আছে কিছু, সেগুলো হচ্ছে এ যাবৎকালে করলাম। তো লারাভেল জানতে হলে আগে কি কি জানতে হবে বলো তো? বেসিক পিএসপি জানতে হবে, তারপর ওয়েব ডিজাইনের প্রথম থেকে শুরু করি। ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল সিএসএস জানতে হবে কিছু, কারণ তুমি যে তো পিএসপি জানতো, লারাভেল ব্যবহার করতেছো, জাস্টিন তুমি হচ্ছে ওয়েব ডেভেলপারই হবে, তাই না? বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে কিছু তো ভিজুয়াল করে দেখাইতে হবে, ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য এইচটিএমএল সিএসএস, কিছু জাভাস্ক্রিপ্ট জানতে হবে, মানে এইচটিএমএল সিএসএস মোটামুটি ভালো মোটামুটি লেভেলে জানতে হবে, এটা মাস্ট। ফার্স্ট ডিজাইন গেল, তোমার হচ্ছে বেসিক ডিজাইন জানা থাকতে হবে। তারপর সেকেন্ড হচ্ছে পিএসপির বেসিক জানতে হবে। বেসিক পিএসপি বলতে পিএসপির মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা প্রোগ্রামিংয়ে যা যা বেসিক বিষয়গুলো থাকে সেই বেসিক বিষয়গুলো জানতে হবে। তারপরে হচ্ছে ডাটাবেস জানতে হবে যে কোনো একটা। সো পিএসপির সাথে পপুলার ডাটাবেস ব্যবহার হয় হচ্ছে মাইএসকিউএল। তো তুমি মাইএসকিউএল অথবা পোস্টগ্রেএসকিউএল যে কোনোটা শিখতে পারো, তবে মাইএসকিউএলটা শেখা বেটার, কারণ সাধারণত মাইএসকিউএলটা বেশি ব্যবহার হয় এবং মাইএসকিউএল ওপেন সোর্স, ফ্রি, পিএসপি ওপেন সোর্স। সো কী হলো, প্রথমে ওয়েব ডিজাইন, তারপরে বেসিক পিএসপি, তারপরে হচ্ছে মাইএসকিউএল। তারপরে যেহেতু আমরা কিসে কাজ করতেছি, লারাভেলে কাজ করবো, লারাভেল পুরোটাই হচ্ছে ফ্রেমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফ্রেমওয়ার্কটা, তো সেজন্য লারাভেল শুরু করার আগে বেসিক অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো যদি কারো এই চারটা বিষয় হয়ে গেলো, তাই না, এই চারটা বিষয়ের মধ্যে কোনোটাতে প্রবলেম থাকে আবার রিভাইজ দিয়ে আসতে হবে এখানে, তাছাড়া মানে সে সামনের দিকে আগাইতে পারবে না বা সে অনেক কিছু বুঝবে না। আবার অনেক সময় হতে পারে যে লারাভেল কাজ করতেছি, কোড টোড দেখতেছি, দেখে বুঝেই তো কাজ করে যায়, মানে মুখস্থ বিদ্যার মতো আর কি, অনেকটা পাবে, কিন্তু ওই যে মানে ভালো প্রজেক্ট বানাইতে বানানো যাবে না, আবার আটকাই যাওয়া সমস্যা হয়ে যাবে। সো বেটার হচ্ছে এখন পর্যন্ত মানে গত লিসনগুলোতে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সব মানে কমপ্লিট করতে হবে। যদি মনে হয় যে কোনো একটা সেকশনে প্রবলেম আছে তাহলে কি করতে হবে, ওইটাকে আবার রিভিউ রিভাইজ দিতে হবে। আর যারা নতুন, যদি এমন কেউ থাকো যে আগে র পিএসপি দিয়ে কোনো প্রজেক্ট টজেক্ট কিছু কাজ টাজ করি নেই, তাহলে তাদেরকে অ্যাটলিস্ট আর একবার রিভিউ করতে হবে। রিভিউয়ের মধ্যে হচ্ছে ডিজাইনে তো বেসিক বুটস্ট্র্যাপের দিয়ে একটু বেসিক জানলাম, তারপরে ক্রুডটা অ্যাটলিস্ট একটা ভালো করে ক্রুড করতে হবে, আর যে অবজেক্ট ওরিয়েন্টেডের যে বিষয়গুলো আছে না ওইগুলো সবগুলো একবার রিভাইজ দিতে হবে। ওকে, তো আমরা আজকে লারাভেল শুরু করব। সো লারাভেল হচ্ছে কি, একটা পিএসপির ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা কি, ফ্রেমওয়ার্ক হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশনটা রান হবে, অ্যাপ্লিকেশন তৈরি করবো না, এই অ্যাপ্লিকেশনটা এই ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে রান হবে, মানে এই অ্যাপ্লিকেশনটাকে বুস্টআপ করবে হচ্ছে ফ্রেমওয়ার্ক। লাইব্রেরির নাম শুনছো না, লাইব্রেরি বা প্যাকেজ, তো প্যাকেজ এবং ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ডিফারেন্স আছে। প্যাকেজ কি করে, তোমার অ্যাপ্লিকেশনে কোনো একটা ফাংশনালিটি দরকার সে ওইটা প্রোভাইড করতেছে, আর ফ্রেমওয়ার্ক কি, পুরো অ্যাপ্লিকেশনটা এই ফ্রেমওয়ার্কের ভিতর দিয়েই রান হবে। বুঝতে পারছো বিষয়? তুমি আগে যেমন হচ্ছে আমরা ক্রুড তৈরি করছিলাম না, সাপোজ ক্রুডের ক্ষেত্রে আমার কোনো একটা লাইব্রেরি ব্যবহার করা দরকার, যেমন ধরো তুমি যদি হচ্ছে কি বলে ডেট নিয়ে কাজ করো, ডেট টাইম নিয়ে, কার্বন আছে পিএসসির প্যাকেজ, কার্বন ব্যবহার করা হয় ডেট টাইম নিয়ে, আসবে দেখবো আমরা কার্বন দেখবো। তো তারপরে হচ্ছে যদি এইচটিটিপি রিকোয়েস্ট দিতে হয়, যেমন ফ্রন্ট এন্ড থেকে অ্যাজাক্ট রিকোয়েস্ট দিই না আমরা সার্ভারে, যদি সার্ভার থেকে আর একটা সার্ভারে রিকোয়েস্ট দিই এপিআই রিকোয়েস্ট, ফ্রন্ট এন্ড থেকে হয়তো অ্যাজাক্ট রিকোয়েস্ট দিয়ে পারতাম, যদি ব্যাক এন্ড থেকে হয় তাহলে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট দিতে পারি, কার্ল রিকোয়েস্ট, যেটা গাজল প্যাকেজ দিয়ে করা যায়। এ কী করতেছে, এই প্যাকেজগুলো কী করে, আমার কোনো একটা স্পেসিফিক ছোট একটা প্রবলেম সেটা সলভ করতেছে, তাই না? যেমন আমার কার্বন দিয়ে আমি ডেট টাইমের কাজ করতেছি, তো আমার অ্যাপ্লিকেশন চলতেছে ঠিক আছে, যখন আমার ডেট নিয়ে কাজ করার দরকার তখন আমি কার্বন ব্যবহার করতেছি, কিন্তু মূল অ্যাপ্লিকেশন কি কার্বন কন্ট্রোল করতেছে না, কন্ট্রোল আমি যেভাবে করতেছি সেভাবে। আর ফ্রেমওয়ার্ক কি, আমার মূল ফুল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক দিয়ে তো রান হবে। যেমন লারাভেল একটা ফ্রেমওয়ার্ক, লারাভেলের কিছু আর্কিটেকচার আছে, তো লারাভেলের আর্কিটেকচার অনুযায়ী আমাকে কোড করতে হবে। আমার কোডে আমি লারাভেল অ্যাড করে দিলাম এমনটা না, যেমন আমি কোড করতেছি ওখানে আমি কার্বন অ্যাড করে দিতে পারি, যে কোনো একটা প্যাকেজ অ্যাড করে দিতে পারি,
মানে অ্যাড করে দিয়ে আমার প্রবলেমটা সলভ করলাম, কিন্তু যখন আমি ফ্রেমওয়ার্কে আসবো আমার ফ্রেমওয়ার্ক কীভাবে কোড করতে বলতেছে সেভাবে কোড করতে হবে, এই জন্য আমার লারাভেল শিখতে হয়। কার্বনে অত ছোটোখাটো প্যাকেজে অত বেশি কিছু শেখার নাই, জাস্ট ওই ওই প্যাকেজটা কেমনে ব্যবহার করে ওটা জানলে হয়। কিন্তু লারাভেল বা যে কোনো ফ্রেমওয়ার্ক শিখতে হলে ফ্রেমওয়ার্কটা কীভাবে কাজ করে, আমি ফ্রেমওয়ার্কে কাজ করতে হলে কোন ওর প্যাটার্নটা কী, কীভাবে আমাকে কোড করতে বলে ওই ফ্রেমওয়ার্ক সেইভাবে কোড করতে হবে। এবং আমরা এখানে এই লারাভেল ব্যবহার করার সময় অনেক প্যাকেজ ব্যবহার করব। সো এখানে স্টার্ট করার সময় এই যে আমি লারাভেল সাইটটাই দেখেই দিয়েই স্টার্ট করলাম, এবং প্রতি মানে কোর্সটার সম্পূর্ণ এই সাইটের ডকুমেন্টেশন ফলো করে করে দেখাবো। যদি অনেকটা অনেক প্রথমের দিকে স্লাইড বানায় এনে দেখাইছিলাম না, তো স্লাইড এখান থেকে বানানো যায়, এখান থেকে চাইলে যেটুকু দরকার ওটা নিয়ে আমি স্লাইড বানাইতে পারি। কিন্তু আমার এই যে লারাভেল সাইট বা ডকুমেন্টেশন দেখে ব্যবহারের মানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ডকুমেন্টেশনের সাথে ইনভলভ থাকো। সাধারণত হয় কি, অনেকে যে টিউটোরিয়াল সিরিজ দেখে অথবা কোথাও কোর্স করে, কোর্স করে ডকুমেন্টেশনের সঙ্গে মানে সম্পর্কটা থাকে না। ডকুমেন্টেশনটা কি, লারাভেলের নিজস্ব ডকুমেন্টেশন, লারাভেল কি কেমন ব্যবহার করবা, লারাভেল যে তৈরি করছে সে বলে দিছে, তো এটার সঙ্গে আমাদের ইনভলভ থাকা উচিত না? কারণ এখানে সব কিছু আছে, লারাভেলের যা ফিচার আছে সবগুলোর এখানে বর্ণনা দেওয়া আছে, কীভাবে ব্যবহার করবা কি মানে সব কিছু আছে। তো এই জন্য আমি লারাভেলের ডকুমেন্টেশন ফলো করব। সাপোজ এই ডকুমেন্টেশনে যদি যাই, এখানে larabel.com থেকে ডকুমেন্টেশনে গেলাম, সো ডকুমেন্টেশনে আমার এই সাইটে এই যে গেট স্টার্ট, তারপরে বেসিক, ফ্রন্ট এন্ড মানে সব কিছু এখানে দেয়া আছে। আমি এইগুলো দেখব, এখান থেকে যেটা যেটা দরকার সেটা সেটা শিখবো, এবং এখানে মানে ডকুমেন্ট ফলো করে আগাবো আর কি সামনের দিকে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ইনস্ট্রাকশন, তোমাদের যে দেয় না ভার্সিটিতে পড়ার সময় শিট দেয় না, বই দেয় না, অনেক সময় কোনো একটা কোর্স করতে হলে বই লাগে না, তোমাদের বই বলো, শিট বলো, স্লাইড বলো, সব হচ্ছে এই larabel.com-এর ডকুমেন্টেশন। তো এখান থেকে দেখাই দেখে ফলো করে করব। অনেক কোড আছে লেখার সাইতে, অনেক সময় দেখা যায় এখানে আছে, কপি পেস্ট করলাম, মানে কপি করে এমন না যে কপি পেস্ট করে চলে যাবো, বুঝাই দেবো প্রতিটা স্টেপ বাই স্টেপ, আর যেখানে লেখার দরকার তো লেখাই দেবো, সমস্যা নেই। সো আমার লারাভেল কি বুঝলাম, লারাভেল হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। সো এই লারাভেল দিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করব। মূলত ওয়েব অ্যাপ্লিকেশন টাইপের বা বড় ধরনের ওয়েবসাইট যখন ব্যবহার তৈরি করতে হয় তখন লারাভেল বা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয়, ছোটোখাটো কাজে সাধারণত ব্যবহার করা হয় না। যদি তোমার একটা ছোট ওয়েবসাইট তৈরির দরকার হয় তো লারাভেল ব্যবহার না করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করাই বেটার, কারণ ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, ওর অনেক কিছু তৈরি করাই আছে, তুমি আবার নতুন করে কেন তৈরি করতে দেওয়া। যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা বড় একটা প্রজেক্ট আছে, হ্যাঁ অনেক বড় ডাটাবেস আছে তোমার নতুন, তোমার মানে বিজনেস লজিক ডিফারেন্ট, সো সেক্ষেত্রে লারাভেল ব্যবহার করতে পারো। আর একটা বড় ব্যবহার আছে লারাভেলের, সেটা হচ্ছে এপিআই তৈরির জন্য। এপিআই কি জানো, এপিআই হচ্ছে কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস, দ্যাট মিন এপিআই হচ্ছে মানে কিছু ইন পয়েন্ট থাকে, যেমন এইটা একটা ইউআরএল না, এই উপরে এইরকম ইউআরএল আছে, এপিআই তৈরি করা মিন্স এইরকম কিছু ইউআরএল তৈরি করা যে জেসন রিটার্ন করে। হ্যাঁ, এপিআই এর কাজ হচ্ছে তোমার হচ্ছে তুমি অ্যাজ আ রিকোয়েস্ট দিয়ে ডাটা যদি নিতে চাও, সাপোজ একটা রিকোয়েস্ট ইউআরএল আছে এইরকম একটা ইউআরএল, সো এই ইউআরএলে আমি হিট করব, আমি নর্মালি ব্রাউজারে হিট করতেছি না, তো এর ব্রাউজারে হিট করার পরে আমার এই এখানে কী আসছে, একটা এইচটিএমএল পেজ চলে আসছে। তো এপিআই হয় কি, একটা এরকম ইন পয়েন্ট থাকবে, ইউআরএল থাকবে, যেটাতে হিট করলে সে জেসন রিটার্ন করে, মানে তাকে দিয়ে তুমি তোমার যে সার্ভার আছে বা তোমার অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করতে পারবা। মানে এপিআই হচ্ছে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশনের একটা ওয়ে। ওয়ার্ডপ্রেসেরও এপিআই আছে অনেক, হ্যাঁ তারপরে দেখবে যে অনেক, হ্যাঁ মানে এপিআই সাধারণত সেমই হয় সবগুলোই রেস্টফুল এপিআই, তো তারপরে দেখবে যে অনেক ফেসবুকের অনেক ওপেন এপিআই আছে, তারপরে টুইটারের বা অনেক সাইটের, গুগলের, গিটহাবের এপিআই আছে ব্যবহার করা হয়। এখন যেমন হচ্ছে ট্রেন্ড হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের, যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সাধারণত সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হয়। তো বিষয়টা হয় কি, তোমরা যেমন এই ক্রুডটা করছো না, একটা কোডের মধ্যেই ওখানে HTML, CSS, PHP সব এক জায়গায় না ওটা আছে, কিন্তু সাধারণত হয় কি জাভাস্ক্রিপ্ট HTML দিয়ে আমাদের ফ্রন্ট এন্ড সাইটটা যেটা আছে এটা এক জায়গায় থাকে,
আর ব্যাক এন্ডে যে পিএসপির কোড, ডাটাবেজের কোড ওটা আর এক জায়গায় থাকে। তো আমার ফ্রন্ট এন্ড সাইড ব্যাক এন্ড সাইডের সাথে কমিউনিকেট করবে না। এখানে তো নর্মালি ফর্ম সাবমিট করে ইউআরএল এ যাচ্ছে, ডাটা রিডাইরেক্ট করে নিয়ে আসছে, এই টাইপের হয়। ওখানে তো এরকম হবে না, দুইটা তো আলাদা জিনিস। তো কমিউনিকেট করবে কি? কমিউনিকেট করবে হচ্ছে এপিআই এর মাধ্যমে। এপিআই হচ্ছে কি? এপিআই নাথিং বাট হচ্ছে একটা এইরকম একটা ইউআরএল, জাস্ট একটা ইউআরএল। নর্মাল ইউআরএল এ গেলে কি করে, এটা যদি আমি পেজ সোর্স দেখি, ভিউ পেজ সোর্স, সেই ইউআরএল এ হিট করলে তো এই এই কন্টেন্টগুলো দিছে, তাই না? এই টেক্সটগুলো আমারে পাঠায় দিছে, যার ফলে সে এইরকম একটা সুন্দর ডিজাইন তৈরি করছে। তো যদি এমন হয়, মানে এপিআই এর ক্ষেত্রে হয় কি, এইরকম একটা ইন পয়েন্টে হিট করলে সে একটা জেসন ডাটা রিটার্ন করে। মানে জেসন হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসন একটা ফরম্যাট ডাটা পাঠানোর, আদান প্রদানের। সো জেসন ডেটা রিটার্ন করে, সো ওইটাকে ব্যবহার করে তুমি তোমার মতো করে সাজাই দেখাই দিবা, অথবা এপিআই এর মাধ্যমে তুমি কোনো ডাটা ইনসার্ট করার রিকোয়েস্ট দিলা। যেমন আমি হচ্ছে ফর্ম সাবমিট করে ডাটা ইনসার্ট করি না, তো এপিআই এর মাধ্যমে ডাটা দিয়ে ইনসার্ট করা যায়। সো লারাভেল দিয়ে সুন্দর করে এপিআই তৈরি করা যায়। তারপর হচ্ছে লারাভেল ব্যবহারে আরও সুবিধা হচ্ছে, লারাভেল অনেক সিকিউর। তুমি যদি নিজে একটা, মানে কি বলো, একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও, তাহলে তোমাকে তো অবশ্যই সিকিউরিটি মেনটেন্স করতে হবে। হ্যাকাররা হ্যাক করতে পারে, তারপর ডাটা বেজে এসকিউএল ইনজেকশন করতে পারে, বা আরও অনেক সমস্যা হতে পারে। তো সেগুলো তো প্রোটেক্ট করতে হবে, তাই না? তো সেই কাজগুলো লারাভেল দিয়ে করা যায়। লারাভেল অনেক সিকিউর, এগুলো লারাভেল নিজেই হ্যান্ডেল করবে, তোমাকে অত ওগুলো নিয়ে অতটা মানে কনসার্ন করতে হবে না, যে সিকিউরিটি নিয়ে অত টেনশন করতে হবে। তারপরেও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে, তাছাড়া আবার ভায়োলেশন হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের অথেন্টিকেশন ম্যানেজ করতে হয় না, রেজিস্ট্রেশন, লগ ইন টগ ইন, এগুলো এই অথেন্টিকেশনের জন্য সুন্দর সিস্টেম করা আছে। তারপরে আমাদের যে, আর এটা হচ্ছে পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে চলে। তারপরে হচ্ছে এখানে আর কি আছে, যেমন হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য তোমার ব্লেড আছে, একটা টেমপ্লেট ইঞ্জিন। আমি নর্মালি কি এইচটিএমএল সিএসএস ব্যবহার করতেছি না, তো এইচটিএমএল সিএসএসগুলোকে একটা মানে অর্গানাইজ ওয়েতে সাজানোর জন্য ব্লেড ব্যবহার করা যায়। যেমন আমি একটা কম্পোনেন্ট ব্যবহার করলাম, ওই কম্পোনেন্টটাকে সবাই ব্যবহার করবে, মানে ওটাকে এক্সটেন্ড করে আর বাকিগুলো করতে হবে না। নর্মালি কী করতে হয়, আমরা হচ্ছে যদি হেডারটা কয়েকটা পেজে ব্যবহার করতে হয়, তখন কী করছি, ইনক্লুড করে নিছি না। সো এটা একটা নর্মাল ওয়ে হতে যায়। আর আর ব্লেড ব্যবহার করলে অনেক সুন্দর অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে, আমি একটা লেআউট বানাই নিলাম, ওটাকে এক্সটেন্ড করে নিলাম, ওটার কয়েক জায়গায় কম্পোনেন্ট আছে, ওই জায়গায় জায়গায় আমি আমার টেক্সট অ্যাড করে দেবো, দেখাই দেবো, সমস্যা নাই। যখন মানে প্রতিটা সেকশনে যে সবার ভিউ বলতেছি। তারপরে লোকালাইজেশন আছে, লোকালাইজেশনটা ব্যবহার হচ্ছে তোমার সাইটে, অনেক সাইটে বাংলা ইংলিশ বিভিন্ন থাকে না, সো এগুলো ম্যানেজ করা যায়। আরও অনেক কিছু আছে। আর হচ্ছে সেশন, বা মানে একটাই অ্যাপ্লিকেশন তৈরি করতে মেইনলি যে বিষয়গুলো লাগে সেই ম্যাক্সিমামটা সে হ্যান্ডেল করে দেয়। মানে এর অনেক কিছু তৈরি করাই আছে, সব কিছু তৈরি করা আছে, তুমি শুধু ব্যবহার করবা। হ্যাঁ, মানে অনেক কিছু তৈরি করা আছে, যেমন ডাটা বেজের কাজ করবে না, ইনসার্ট আপডেট ডিলিটের ক্ষেত্রে এর হচ্ছে ওআরএম আছে। হ্যাঁ, ওটা ওই ও সিস্টেমটাও এখানে আছে, সব ডিলেটিং বলে, ডিলেট হচ্ছে কিন্তু ডাটা বেজে থাকবে কিন্তু দেখাবে না, হ্যাঁ কোথাও দেখাবে না, এটা সব ডিলেটিং বলে। এই সিস্টেমও আছে, সব ডিলেটিং করা যায়। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাটা বেজের সঙ্গে কাজ করার জন্য ইলিগেন্ট ওআরএম আছে, অনেক সুন্দর একটা জিনিস। দেখা যায় অনেক কাজ তোমাকে এসকিউএল লিখতে হবে না, ডাটা বেজ থেকে ইনসার্ট আপডেট ডিলিট অনেক কিছু করবে, এসকিউএল লেখার দরকার নাই। হ্যাঁ, ডাটা বেজে সাপোজ ক্লাস নাম দিয়ে বললা যে ফাইন্ড, ফাইন্ড ওয়ান দিলা, এর মানে কি, সিলেক্ট ফ্রম ইউজার টেবিল নেম হোয়ার আইডি ইকুয়াল ওয়ান, মানে একটা বড় কোয়েরি সে দিয়ে দিছে। তারপরে এই রিলেশন আছে না, হ্যাজ ওয়ান, হ্যাজ মেনি, সব আমি ইউজার আনলাম, ইউজার অনেকগুলো পোস্ট আছে, ইউজারের পোস্টগুলো দাও, সে অনেক ওআরএম দিয়ে অনেক ইজিলি অ্যাক্সেস করা যায়। দেখা যায় এসকিউএল কোয়েরি টুয়েরি লেখা বাদ ছাড়াই সুন্দর করে ম্যানেজ করা যায়। অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, মানে অবজেক্টের রিলেশন যেটা আছে এটার একটা ম্যাপিং। অবজেক্ট হচ্ছে, অবজেক্ট বলতে এখানে তোমার টেবিলের এন্টিটি, বা এন্টিটি টেবিলে কে টেবিল অথবা এন্টিটি ডাটা বেজের টেবিল, প্রতিটা টেবিলের একটা করে ক্লাস হবে, কার সঙ্গে কে রিলেশন আছে, ডাটা বেজের রিলেশন আছে না, সেটা আমরা কোডের মধ্যে বলে দেবো যে এটার সঙ্গে এই রিলেশন, পরবর্তীগুলো সে অটোমেটিক মানে ম্যানেজ করে নেবে, অনেক ইজিলি অ্যাক্সেস করা যাবে। দেখাবো প্রত্যেকটা, যখন যখন যেটা নিয়ে আসবো সেটা দেখাই দেবো।
আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে এমভিসি আর্কিটেকচার ফলো করে। এমভিসি আর্কিটেকচার হচ্ছে কি, মডেল ভিউ কন্ট্রোলার, মানে একটা যে কোনো কাজের তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে ভিউ, ভিউ হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস করছি না, এটা হচ্ছে ভিউ, এটা এইচটিএমএল সিএসএস এর কাজগুলো থাকবে। পিএসপিও আছে যেহেতু ফ্রেমওয়ার্ক না, পিএসপিও থাকবে, তো এখানে ভিউ আর হচ্ছে আমাদের বিজনেস লজিক, যেমন ইনসার্ট হচ্ছে, আপডেট হচ্ছে, অনেক প্রোগ্রামিং করতে হয় না, সাপোজ হলো আমার যে কোডিংয়ের কাজগুলো, প্রোগ্রামিংয়ের যে বিষয়টা আছে সেইটা থাকবে হচ্ছে কন্ট্রোলারে। আর ডাটাবেজের কাজ আছে না, ডাটাবেজে ইনসার্ট আপডেট, এটা হচ্ছে মডেলে। তাহলে আমি যে একটা কাজ করতেছি এটা সুন্দর আলাদা আলাদা সেপারেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো দুইটা করে পেজ নেওয়া যায় বা একটা পেজ নিয়েও করা যায়, সেটা হচ্ছে তোমার ওই মানে ওটাকে ম্যানেজ করা যায়। তুমি একটা ফর্মেকেই ওটাকে ইনসার্টের জন্য ব্যবহার করতে পারো, ওটাকে আবার ডিলিটের জন্য ব্যবহার করতে পারো। হুম হুম, না সমস্যা নেই, যখন যে সেকশনে যাব তো সেই সেকশনে সেই রিলেটেড যে কোনো প্রবলেম থাকে বা কেমনে কাজ করো ওইটা দেখাই দেবো, ওগুলো সমস্যা নেই। কাজ কিভাবে করো ওটা তো আমরা ফিউচারে জানবো, এখন তো যার শুধু ওভারভিউ দেখতেছি আসলে কি কি শিখবো সেটা বলতেছি, মানে এগুলার প্রতিটা নিয়েই আলাদা আলাদা করে ক্লাস হবে। হ্যাঁ, এটা হচ্ছে হলো এমবিটি হচ্ছে জ্যাঙ্গোর কনসেপ্ট, মডেল ভিউ টেমপ্লেট। তো ওখানে মডেল হচ্ছে ডাটাবেস, ভিউ হচ্ছে এখানকার কন্ট্রোলার, টেমপ্লেট হচ্ছে এখানকার ভিউ। মানে এমভিটি হচ্ছে ওটা হচ্ছে জ্যাঙ্গোর, এখানে যেমন মডেল এমভিসি বলে না ফরম্যাট, ওখানে বলে এমভিটি, একই জিনিস। ওখানকার মডেল মডেল, আর ওখানকার ভিউটা হচ্ছে এখানকার কন্ট্রোলার, আর ওখানকার টেমপ্লেট হচ্ছে এখানকার ভিউ। মডেল ভিউ টেমপ্লেট এমভিটি বলে, আর মডেল ভিউ কন্ট্রোলার, দুই তিনটাই থ্রি টায়ার আর্কিটেকচার, সো একই জিনিস। আর আরেকটা এখানে তারপরে আছে রাউটিং ম্যানেজ করতে হয় না, আমার রাউটগুলো অনেক সুন্দর রাউট এই যাও, উপরে রাউটটা কীরকম, লারাভেল ডট কম স্ল্যাশ ডক স্ল্যাশ 7f, আমাদের নর্মাল লারাভেল রাউটে কী হয় ডট পিএসপি, ফাইল নেম ডট পিএসপি, তাই না? তো ওই রকম কোনো ইয়া নাই, সুন্দর রাউটিং হয়। তো এইগুলো আবার সার্চ ইঞ্জিনের জন্য ভালো, আরও অনেক কিছু করা যায়। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শিখব। তো আজকে দেখবো হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে লারাভেল ইনস্টল করতে হয়, ইনস্টল করার পর লারাভেলের ফোল্ডার আর্কিটেকচারটা দেখব যে কোথায় কী আছে সেগুলো দেখব। সো লারাভেল ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য ব্যবহার করা হচ্ছে কম্পোজার। কম্পোজার নিয়ে গত ক্লাসে দেখছি, যদি কারো কম্পোজারে সমস্যা থাকে একটু দেখো কীভাবে কম্পোজার ইনস্টল করতে হয়, ইনস্টল করে কাজ করতে হয়। সো এখানে যাই, গতদিন কম্পোজারও ইনস্টল করছি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এখানে আসো, পিএসপি আজকে হচ্ছে 15 না, এটা একটু ডিফারেন্ট আছে ভিডিওর সঙ্গে, আবার এই ক্লাসের সঙ্গে মিলবে না, কারণ ভিডিওটা একটু সামনে আগায় গেছে, দেখো ওখানে ক্লাস মানে একটু ডিফারেন্ট, তো দেখা যায় একটা ক্লাসে দুই তিনটা দুইটা ভিডিও হয়েছে, ওই হিসাবে একটু আলাদা আছে। সো এটা করলাম, এখানে আমি এটাকে কি করলাম, ওপেন উইথ গিট ব্যাশ হেয়ার, এই জায়গায় গিট ব্যাশ ওপেন করলাম, অথবা তোমরা পাওয়ার শেল, কমান্ড প্রম্পট, লিনাক্সে হলে টার্মিনাল, যেই ওপেন করো সমস্যা নাই, এই জায়গায় আসতে হবে, এখান থেকে ইনস্টলেশন। সো আমি যদি আমার পিসিতে লারাভেল ইনস্টল করতে চাই বা লারাভেলের প্রজেক্ট তৈরি করতে চাই, তাহলে তো আমার কিছু প্রি রিকুইজিট লাগবে, তাই না? তো প্রি রিকুইজিট হিসাবে আমার লাগবে সার্ভার, লাগবে পিএসপি রান করার জন্য, তারপরে মাই এসকিউএল লাগবে যেহেতু ডাটাবেজ ব্যবহার করবো, আর এখানে আমার অলরেডি জ্যাম ইনস্টল করা আছে, জ্যাসমিন আমার হচ্ছে পিএসপি, অ্যাপাচি সার্ভার এবং মাই এসকিউএল সার্ভার ডাটাবেস সার্ভার আছে। আর অ্যাপাচি সার্ভার না ব্যবহার করে এনজিনেক্স সার্ভারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো আপাতত জ্যাম্প ইউজ করো, উইন্ডোজে যেহেতু কাজ করতেছো জ্যাম্প ইউজ করো, জ্যাম্পই ভালো। ওকে, আর আমরা ব্যবহার করতেছি কি পিএসপি 7x, এই যে পিএস সরি পিএসপি না, লারাভেলের 7 ভার্সন, অনেকগুলো ভার্সন আছে না, 4.2, 5.0, আমরা সর্ব লেটেস্ট ভার্সনটা নিয়ে কাজ করব। হ্যাঁ, সো আসলো
আমরা লারাভেল পিএসপি 7 ভার্সন নিয়ে কাজ করব। সো এখানে দেখি আমাদের প্রিরিকুইজিট কি কি ইনস্টল থাকতে হবে। আমাদের পিসিতে অবশ্যই পিএসপি থাকতে হবে, পিএসপির ভার্সন 7.2.5 এর উপরে হতে হবে, তাছাড়া লারাভেল 7 কাজ করবে না। আমাদের ভার্সন কত দেখি, 7.4.2। এই যে ওয়েলকাম টু উইন্ডোজ 7.4.2, এটা কি পিএসপি ভার্সন? আচ্ছা দেখি, এই যে এখানে হচ্ছে আমার পিএসপি ভার্সন ওই 7.4.2, ঠিক আছে 7.4.2, দ্যাটস মিন আমার ওগুলো আছে, সমস্যা নাই। আর সাধারণত জ্যাম্পে ওই যে আদার্স যে প্রিরিকুইজিটগুলো আছে, এই কি বলে এগুলো, এই যে এগুলো আছে যেমন বিসি, ম্যাথ, সি টাইপ, ফাইল ইনপো, জেসন, এমবি স্ট্রিং, ওপেন এসএসএল, পিডিও, টোকেনাইজার, এক্সএমএল, পিএসপি এক্সটেনশন, এগুলো ম্যাক্সিমামগুলো সাধারণত ইনস্টল করা থাকে। যদি দেখি যদি কাজ করার সময় কোনোটা ইনস্টল না থাকে, তখন দেখবো কীভাবে ইনস্টল করতে হয়। ওকে, তারপরে হচ্ছে আমার ইনস্টলিং লারাভেল। তো লারাভেল হচ্ছে দুইভাবে ইনস্টল করা যায় কম্পোজার দিয়ে, একটা হচ্ছে গ্লোবালি রিকোয়ার করে নিয়ে পরবর্তীতে ওই যে গ্লোবাল লারাভেল থেকে প্রজেক্ট তৈরি করা যায়, আর একটা ওয়ে হচ্ছে, সহজ ওয়ে হচ্ছে এখানে কম্পোজার দিয়ে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, তারপর প্রিফার ডিক্স, এই যে এটা এখানে হচ্ছে আমার প্রজেক্টটা, এটা লারাভেল। লারাভেল কতদিন দেখছিলাম না প্যাকেজিস্ট, প্যাকেজিস্টে কিন্তু লারাভেল আছে, লারাভেল এই দেখো লারাভেল, লারাভেল এই লারাভেল ফ্রেমওয়ার্ক। সো এখান থেকে সে ডাউনলোড নেবে। আর লারাভেলটা কি ওপেন সোর্স না, গিটহাবে কিন্তু লারাভেল আছে, যদি গিটহাবে যায় এই যে গিটহাব, এই যে লারাভেল স্ল্যাশ লারাভেল, এটা হচ্ছে লারাভেল। তো এটা হচ্ছে লারাভেল। আবার যত ফ্রেমওয়ার্ক আছে, কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, মানে সবচাইতে স্টার পাওয়া, বেশি পাওয়া, স্টার বেশি পাওয়া ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। যত ওয়েবের ফ্রেমওয়ার্ক আছে সবচাইতে বেশি স্টার পাইছে লারাভেল, এবং লারাভেল অনেক পপুলার। আর লারাভেল মানে আসলে পুরোটাই স্ক্র্যাচ থেকে তৈরি করা না, যে টেইলর ওটোয়েল লারাভেল তৈরি করছে, মূলত অনেক কম্পোনেন্ট হচ্ছে সিম্ফনি থেকে নেওয়া আছে। সিম্ফনি একটা পিএসপির ফ্রেমওয়ার্ক, তো ওখান থেকে অনেক কিছু কম্পোনেন্ট নেওয়া আছে। তো অত কিছু এখনই চিন্তা করার দরকার নাই। তো আমরা দেখি কীভাবে ইনস্টল করতে হয়। এই যে এটা আছে না, এই যে এটা কপি করে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম, লাস্টের যে নামটা আছে এই যে এইটা হচ্ছে আমার প্রজেক্টের নেম। আমি প্রজেক্টের নাম যে কোনো দিতে পারি, ব্লগেই দিতে পারি, অথবা যে কোনো নাম, যে নাম দেবো ওই নামে একটা ফোল্ডার তৈরি হবে, এবং ওই ফোল্ডারের ভিতর লারাভেল ইনস্টল হবে। দেখি, সো হচ্ছে ক্রিয়েটিং একটা লারাভেল প্রজেক্ট তৈরি হচ্ছে কোথায়, ব্লক ফোল্ডারের ভিতরে। সো একটু সময় নেবে ইনস্টল হতে, তো সময় নেই, সমস্যা নাই। আর সো তবে আমি বারবার যেটা বলতেছি, যদি কারো সমস্যা থাকে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টে বা বেসিক ডাটাবেসের কনসেপ্টে, আগের বিষয়গুলো কিন্তু মানে রিভাইজ দিতে হবে ভালো করে, কারণ ওই দিকে যদি প্রবলেম থাকে এদিকে বেশি দূর আগাইতে পারবে না, সমস্যা হয়ে যাবে। সো কারো যদি কনফিউশন থাকে যে না আগেরগুলা কী যে সমস্যা, এরকম হলে একটু বাসায় প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাছাড়া এবার এখানে সমস্যা হবে। সো আমাদের এখানে লারাভেল ইনস্টল হচ্ছে এখানেই, তো লারাভেল ইনস্টল হোক। তারপর দেখি এখানে এই ইনস্টল হলে এইচটি ডক্সের ভিতরে এই কোডটুকু দিয়ে দিতে হয়, সাধারণত থাকেই, সমস্যা নাই। আর লারাভেলের কিন্তু অনেকগুলো ভার্সন চলতেছে, কতগুলো ভার্সন আছে, 7.x আছে, 6.x, 5.8, 5.7, 5-এর অনেকগুলো ভার্সন আছে, 4.2 আছে, এখানে ডকুমেন্টেশন আরও ভার্সন আছে, এর আগের ভার্সন আছে ডকুমেন্টেশনে, যেটা এইগুলো দেওয়া আছে। তো আমরা লেটেস্টটাই ব্যবহার করবো, সাধারণত যখনই ব্যবহার করি লেটেস্টটা ব্যবহার করাই বেটার, কারণ লেটেস্টটাতেই যদি আগের ভার্সনে কোনো সমস্যা থাকে তাহলে তো লেটেস্টটাতে আসবে, তার সলিউশন আসবে, অথবা নতুন কোনো মানে প্যাকেজ অথবা নতুন কোনো লাইব্রেরি এখানে অ্যাড করে দেবে, আরও ইম্প্রুভমেন্ট, আপডেট মানে তো অবশ্যই ভালো কিছু আসছে। যদিও নতুন কিছু না আসে তাহলে তার লেটেস্ট ভার্সন হতো না, আগেরটাই থাকতো, তাই না? তো আমরা লেটেস্ট ভার্সনটাই সাধারণত সবসময় ব্যবহার করব। আর যদি কম্পোজারটা ইনস্টল করে নেবা,
তারপরে গিট ইনস্টল করে নিবা পিসিতে, কারণ হচ্ছে এই প্রজেক্টগুলো যেহেতু একটা প্রজেক্টেই, গিট হচ্ছে একটা হচ্ছে সিস্টেম, মানে গিট দিয়ে হচ্ছে মানে কি বলে সোর্স কোড ম্যানেজ করার একটা সিস্টেম, আর গিট হাব হচ্ছে একটা তার কি বলে এজেন্ট বা একটা লাইব্রেরি, মানে যে যা হচ্ছে যেখানে গিট হোস্ট করা যায়। হ্যাঁ গিট হাব হচ্ছে, হ্যাঁ গিট হাব হচ্ছে তোমার চিন্তা করো ধরো একটা হচ্ছে স্টোর, স্টোরেজ মানে গিটের রিপোজিটরি রাখার স্টোরেজ, গিট হাব বিট বাকেট এগুলাতে মানে গিটের প্রজেক্ট ওখানে রাখা যায়। আর গিট হচ্ছে সোর্স কন্ট্রোলের জন্য তোমার কি বলে ভার্সন কন্ট্রোলিং এর সিস্টেম একটা, তোমার যে প্রজেক্ট আছে প্রজেক্টের কোডগুলো হচ্ছে তুমি কমিট করে রাখবা আবার ব্যাক করতে পারবা, মানে সোর্স কোডগুলো যেগুলো আছে এগুলোর ভার্সন অনুযায়ী বিভিন্নভাবে ম্যানেজ করার জন্য একটা সিস্টেম হচ্ছে গিট হাব, গিট। আর এই গিট তৈরি করে গিট দিয়ে প্রজেক্ট তৈরি করলে এই প্রজেক্টটা রাখার একটা জায়গা আছে গিট হাব, মানে কি আমি গিটের প্রজেক্ট গিট হাবে রাখলাম, ওইটাতে এখন আমি তিন চারজনে কাজ করতেছি, সাপোজ তুমি তোমার পিসি থেকে কাজ করতেছো, আমি আমার পিসি থেকে কাজ করতেছি, ও পিসি থেকে কাজ করতেছে, কোনো একটা সেন্ট্রাল পয়েন্টে তো রাখতে হবে যেখান থেকে সবাই নিতে পারবো বা সবাই দিতে পারবো, সেই সেন্ট্রাল পয়েন্টটা হচ্ছে গিট হাব। তুমি কাজ করে আপ করাই দিলাম গিট হাবে গেল, আমি আবার পুল করে নিলাম তোমার কাজটা ওখান থেকে আমার কাছে আসলো, আবার আমি দিলাম ও গিট হাবে গেল, আবার তুমি নিয়ে নিলা। তো এই যে আমার যে মানে কন্ট্রোলটা করতেছি আমি যে ম্যানেজ করতেছি এইটার জন্য একটা সেন্ট্রাল পয়েন্ট লাগবে না, একটা সার্ভার লাগবে যেখানে আমার গিটের রিপোজিটরি থাকবে, সেইটা হচ্ছে গিট হাব। এরকম আরও আছে বিট বাকেট আছে আরও অনেক কিছু, গিট ল্যাব আছে। তো গিট হাবটা হচ্ছে অনেক পপুলার কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওপেন সোর্স প্রজেক্টগুলো আছে না সবগুলোই প্রায় গিট হাবেই থাকে, এই জন্য গিট হাবটা অনেক পপুলার। আর ইদানিং তো গিট হাব আবার প্রাইভেট রিপোজিটরিও তৈরি করতে দেয়, পাবলিক রিপোজিটরি হচ্ছে কি যে রিপোজিটরিটা সবাই দেখতে পারবে, যে কেউ ডাউনলোড করে নিতে পারবে, আর প্রাইভেট হলে শুধু তোমার তুমিই পাবা আর কাউরে দেবে না, তুমি যারে অ্যাক্সেস দিবা সে পাবে। হ্যাঁ এটা হচ্ছে প্রাইভেট, সাধারণত আমরা একটা হচ্ছে এই প্রজেক্টটা তৈরি করতেছি না, প্রজেক্টটা একটা পাবলিক রিপোজিটরি করে গিটে আপ করে দেবো, তাহলে কি হবে সুবিধা হবে তোমরা বাসায় গিয়ে ওখান থেকে পুল করে নিয়ে দেখতে পাবা। তাছাড়া হচ্ছে কারণ এটাকে যদি জিপ করে নিতে চাও দেখা যায় প্রতিদিন অনেকগুলো কোড নিতে হবে, আবার বারবার একই জিনিস দেওয়া ঝামেলা, তো আমি যদি গিটে আপ করে দেই ওই গিটের রিপোজিটরিতে তোমরা অ্যাড হয়ে যাও সবাই, ওখানে বাসায় গিয়ে পুল করে নিবা অথবা ডাউনলোড করে নিয়ে নিলা কোনো সমস্যা নেই, পাবলিক রিপোজিটরি থাকবে। ডাউনলোড করবে না তো তুমি শুধু গতদিন কাজ করছো না ওই জায়গায় আছে না, যদি গিট পুল দিবা আজকে কি অ্যাড করছো শুধু ওটুক ডাউনলোড হয়ে যাবে, আগেরগুলো তো আছেই মানে সুবিধা আছে। হ্যাঁ দেখাই দেবো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সো আমি যদি এই গিটে যাই গিট হাব এখানে সাইন ইন করি, সো লগ ইন করার পর এরকম আসবে, এখান থেকে হচ্ছে আমার প্রোফাইলে যাই, এখানে কিছু দেয়া আছে প্রজেক্ট, তো এখন যদি আমি রিপোজিটরি তৈরি করি যে কোনো একটা রিপোজিটরি তৈরি করব যেই প্রজেক্টে হচ্ছে যেই রিপোজিটরিটাকে আমরা আমার লোকাল যে প্রজেক্টটা আজ তৈরি করলাম না ওই প্রজেক্টের সঙ্গে কানেক্ট করে দিয়ে হচ্ছে কোডগুলো এখানে আপ করে দেবো, আর তোমরা বাসায় গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো এখান থেকে রিপোজিটরি তৈরির নিয়ম হচ্ছে এখানে গিয়ে নিউ রিপোজিটরি, রিপোজিটরি এটার নাম দিলাম হচ্ছে কি নাম দেবো বলো তো, লারাভেল ক্লাস সিএল ডবলএস কোর্স দিই কোর্স, তো ব্লক তো ওখানে টেস্ট করার জন্য এমনিতে নাম দিছে, এই এই নামে তো থাকবেই তোমরা তোমাদের থাকবে, আর হচ্ছে অনলাইনে তো অনেক অনেকজনই দেখতেছে তো তাদেরও লাগবে সবাই জন্য, তো এখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারবে নিয়ে নিজের মতো তৈরি করলো। এখানে এটা পাবলিক না প্রাইভেট দেবো, পাবলিক দিলাম কারণ হচ্ছে সবাই যেন দেখতে পারে এই জন্যই। সো এখান থেকে গিয়ে ক্রিয়েট রিপোজিটরি কোনটা, এটা হচ্ছে লাইসেন্স অ্যাড, অ্যাড হচ্ছে গিট ইগনোর, মানে যদি গিট ইগনোর দরকার হয় গিট ইগনোর কি এগুলো পরে দেখাই দেবো পরে, এখন দরকার নাই। আর লাইসেন্স হচ্ছে তোমার এই প্রজেক্টের লাইসেন্সটা কি, এর লাইসেন্স বা এগুলো ব্যাপার না, কারণ হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট আছে তো ওপেন সোর্সের অনেক প্রকার লাইসেন্স হয়, যেমন অনেক ওপেন সোর্স প্রজেক্ট আছে তুমি নিয়ে দেখতে পাবা তোমার কাজ করতে পারবা কিন্তু বিক্রি করতে পারবা,
তুমি নিয়ে আরেকজনের কাছে বিক্রি করবে, তাহলে পে করতে হবে। আবার অনেক প্রজেক্ট আছে তুমি নিয়েও বিক্রি করো, পাল্টাও, যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নাই। তো এটা লাইসেন্সের উপর বেস করে ভেরি করে। তো সেই ক্ষেত্রে আপাতত তো আমরা নর্মালি অত টেনশন করার দরকার নাই। তো এখানে ক্রিয়েট করলাম, ওকে, এই তো তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে দেখো এখানে আমাকে বলতেছে আমার লোকালে একটা রিপোজিটরি ক্রিয়েট করে ওই রিপোজিটরির সঙ্গে এটার কি একটা করব, কানেক্ট করে দিয়ে কোডটা আপ করে দিতে পারবো। তো আমার লোকালে কি অবস্থা, কত দূর হচ্ছে, এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলে যে রিপো এটা হবে, কোডটা হবে, এটাকে কি করব, একটা গিট রিপো বানাবো। তো গিট রিপো বানায় এই রিপোর সঙ্গে যে রিপোটা তৈরি করলাম এটা একটা কানেক্ট করে দেবো। তো কানেক্ট করে দিলে কি হবে তো দেখাবো, সমস্যা নাই। তো কানেক্ট করে দিলে ওই যে কোডগুলো আছে সবগুলো আপলোড দিলে এই এই যে রিপোর্ট ভিতর চলে আসবে। এটা একটা করতেছি, এটা হচ্ছে ক্লাসের জন্য, টেস্টের জন্য, যে বিভিন্ন ক্লাসে যে বিষয়গুলো দেখাবো সেইটা এখানে থাকবে। আর একটা ফাইনালি যে প্রজেক্ট যখন করব সেটার জন্য আর একটা হবে, ওটাতে লারাভেল প্রজেক্ট বা যে কোনো একটা নাম দিলাম। সো ওই দুইটা আমাদের রিপো হবে। আর হ্যাঁ, এটা প্র্যাকটিসের জন্য। আর গিটহাবের প্রোফাইল কিন্তু সবাই সাদাই রাখবা, বুঝছো? গিটহাবে তুমি যে প্রজেক্ট করো, গিটহাবে যে তুমি যে প্রজেক্টগুলো করো, এই প্রজেক্টগুলোর গিটহাবে উঠায় রাখবা। কারণ হচ্ছে গিটহাবে অনেক দেখবা তুমি কাউরে যদি দেখাইতে চাও, পোর্টফোলিওতে দেখাইলা যায় তোমার প্রজেক্ট আছে, ওপেন সোর্স একটা যে কোনো একটা সিম্পল প্রজেক্ট করলো, এটা তো এমন না যে কেউ দেখলে তোমার সমস্যা হয়ে গেল, তো দিয়ে দিলা যে এই যে আমি গিটহাবে আমার এই প্রজেক্টগুলো দেওয়া আছে। তো অনেক চাইলে তুমি তোমার প্রজেক্টের ডকুমেন্টেশন বানায় রাখো। এখানে যেমন আমি দুই একটা বানায় রাখছি, এখানে সময় হয় না, হ্যাঁ দেখতে পাবো, সমস্যা নেই। আল মামুন সরকার লেখে গিটহাব লেখে সার্চ দিলে চলে আসবে। যেমন এটা একটা প্রজেক্ট, এটা হচ্ছে কী কী আছে, যেমন এইরকম আছে, এখানে ডেমো লিঙ্ক আছে, ইউজার নেম পাসওয়ার্ডে কী কী ফিচার আছে, এমনিতে সিম্পলি লিখে, এটা যেহেতু প্রাইভেট প্রজেক্ট তো তো এটা তো সোর্স কোড এখানে দেওয়া যাবে না, জাস্ট একটু ডকুমেন্ট লিখে এখানে দিয়ে দিছি। হ্যাঁ, এখানে যে এমডি ফাইল দিয়ে তৈরি, মার্ক ডাউন ফাইল দিয়ে তৈরি করা যায়, অথবা তোমার কোড তুমি দিতে পারো। যেমন এখানে আমার অনেক কিছু আছে যেটার কোড দেওয়া আছে, যেমন এই প্রবলেম সলভ করি, হ্যাকার র্যাঙ্ক বা লিড করে, কোডগুলো এখানে আপলোড দিয়ে রাখছি, থাক, সমস্যা কী। তা অথবা আরও অনেক কিছু আছে যেগুলোর মানে কোড এখানেই আছে, যেমন ই লার্নিং, এইটা এটা একটা এটা একটা লারাভেল প্রজেক্ট। একটা হচ্ছে ই লার্নিং বলতে এই যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেমন আর্ট অফ সিএসইটা আছে না, ওই স্টাইলের, হ্যাঁ। সো ওইটা এখানে একটা প্রজেক্ট এখানে আপ করা আছে। তো এইরকম তোমাদের একটা প্রজেক্ট তৈরি করবো, সেটাও ওখানে আপ হয়ে থাকবে। তো তাহলে তোমরাও তোমাদের হচ্ছে ইয়া করবা, নিজস্ব গিটহাবে অ্যাকাউন্ট করবা, যে কাজগুলো করো টুকিটাকি কাজ করো না, দিয়ে আপ করে দিল, থাক, সমস্যা কী। তোমাদের তো জায়গা যাচ্ছে না, স্পেস যাচ্ছে না, থাক, এক সময় গিয়ে কাজে লাগবে। আর একটা সুবিধা হচ্ছে তুমি কাজ করার সময় প্র্যাকটিস করতেছো, কাজ করতেছো, ভুলে যাবা এক সময় গিয়ে, পরে হঠাৎ করে মনে হবে না ওই যে একদিন কাজ করতেছিলাম ওই প্রজেক্টের ভিতরে এই কাজটা করছি, তো এখান থেকে এসে দেখলাম। আর লোকাল পিসিতে রাখলে কোথায় রাখছো না রাখছো, কবে ডিলিট করে দিবা ঠিক নাই। তো যেটা একটু মোটামুটি ভালো কাজ করতেছো, মোটামুটি মনে হয় যে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস করলা, ওইটাই কোডগুলো করছো না, কোডটা এখানে একটা রিপো বানায় রাখে দাও, বেসিক পিএসপি রাখে দাও, সমস্যা কী, টাকা লাগতেছে না তো রাখতে, তো রেখে দিলে তোমার পরবর্তী তোমার কাজে লাগবে। কেউ যদি তোমার গিটহাব প্রোফাইল দেখে না এ অনেক কিছু করছে, একে হায়ার করা যায়, সো এটাও একটা ফ্যাক্ট আছে। তো রেখে দিবা সব কিছু, তো একটু সময় লাগতেছে, তো নেট কানেকশনের উপর বেস করে এই সময় লাগে, ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি দেখি এলএস, দেখো আমার একটা ব্লগ নামে ফোল্ডার তৈরি হয়েছে না, এই যে ব্লগ নামে ফোল্ডার তৈরি হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে লিস্ট অফ ফাইল, মানে আমার এলএস এটা হচ্ছে দিলে আমার এইখানে কি ফাইল ফোল্ডার সব কিছু আছে, সব কিছু লিস্ট থাকে, এটা হচ্ছে ব্যাশ কমান্ড। দেখো এই ফোল্ডার নামে তৈরি হচ্ছে না, এই ফোল্ডারের নাম কিন্তু চেঞ্জ করে দিলেও কাজ করবে, চেঞ্জ করে দেবো আমাদের এই কোর্সের নামে দিয়ে দেই, নাকি আমাদের গিট রিপোর্ট নামে দিয়ে দেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ ওকে, দিয়ে দিলাম, তাই না? এখান থেকে আমি ওই কোর্সে যাইতে হলে এলএস দিলে আমার কী কী ফোল্ডার আছে সেটা দেখা যায়, সিডি দিয়ে যদি আমি ফোল্ডারের নাম দেই তা ইন্টার দিলাম, তাহলে ওই ফোল্ডারের ভিতরে ঢুকে গেল। আগে কী ছিল, এই পাত্রা কী ছিল,
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দাঁড়াও একটু এ করে দিই, ফন্ট সাইজ বড় করে দিই, ব্যাকগ্রাউন্ড দিলে আবার ফন্ট, ১২ দিয়ে দিই, বোঝা যায় এখন, বোঝা যায় না? আচ্ছা এখন বোঝা যায়, তাহলে এভাবেই লেখি। তাহলে কি করলাম আমি, হচ্ছে লারাভেল কোর্স ফোল্ডারের মধ্যে আসছি না, এখন এলএস দেই, দেখো অনেকগুলো ফোল্ডার আছে এখানে, অনেকগুলো ফোল্ডার ফাইল আছে, সবগুলো কি করি একটা হচ্ছে সাবলাইম টেক্সটের মাঝে ওপেন করি, সাবলাইম টেক্স 3-তে ওপেন করে দিই, আগেরগুলো আছে, এই দেখো একটা প্রজেক্ট ইনস্টল করলে আমার এই ফাইলগুলো থাকবে, এই ফাইল এবং ফোল্ডারগুলো থাকবে, কি কি আছে, প্রথমে অ্যাপ আছে, তারপর বুটস্ট্র্যাপ আছে, তারপর কনফিগ আছে, তারপর ডাটাবেস আছে, পাবলিক আছে, রিসোর্স আছে, রাউটস আছে, স্টোরেজ আছে, টেস্ট আছে, ভেন্ডর আছে। এই ভেন্ডর ফোল্ডারটা হচ্ছে আমাদের যে অনেকগুলো প্যাকেজ থাকে না, মানে লারাভেল তো ব্যবহার করতে হলে লারাভেল তো অনেকগুলো প্যাকেজ সমন্বয় করে নিয়েছে, সেই প্যাকেজগুলো সবগুলো মানে ভেন্ডরের ভিতরে থাকে, মানে যে ডিফল্ট অনেক ফাংশনালিটি যেগুলো লারাভেলের বিল্ড ইন আছে এই টাইপের, তো এগুলো সব ভেন্ডরের ভিতর থাকে, আর আমরা কোড করবো হচ্ছে এই যে অ্যাপের মধ্যে, এখানে কন্ট্রোলার লিখবো, তারপর হচ্ছে রিসোর্সের ভিতর ভিউ আছে, এখানে ভিউ তৈরি করব, আর হচ্ছে এই অ্যাপের ভিতরে, এখানে বাইরে হচ্ছে আমার মডেল থাকবে, এই যে ইউজার যেমন একটা মডেল এটা ডিফল্ট আছে, তারপর হচ্ছে HTTP এর ভিতরে আমরা কন্ট্রোলার আছে না, এখানে কন্ট্রোলার থাকবে, তারপরে মিডলওয়্যারের ভিতর মিডলওয়্যার থাকবে, মিডলওয়্যার কি পরবর্তীতে দেখাবো, মানে প্রতিটা নিয়ে আলোচনা করব, সমস্যা নাই। সো একটু বুঝছো তো না, আমাদের জাস্ট কিছুই করি নাই, আমি কি করলাম শুধু একটা লারাভেল প্রজেক্ট ইনস্টল করছি, ওকে বেশি কিছু কিন্তু না। এখন যদি যাই এই ফোল্ডারে আছি না, পিএসপি আর্টিজান সার্ভ, পিএসপি আর্টিজান সার্ভ এটা দিলে সে হচ্ছে কি করবে, লারাভেল অ্যাপ্লিকেশনটা সার্ভ করবে, দেখো এই যে একটা ইউআরএলে এটা সার্ভ হয়ে গেছে, আমি যদি ক্লিক করি হ্যাঁ ৮০০০ দিলে হয়, অথবা এরকম ভাবে লোকাল হোস্ট ক্লোন এভাবে দিলেও আসবে, আসছে দেখো তো প্রজেক্ট তৈরি হয়েছে না, তো আমার লারাভেলের প্রজেক্টটা বুস্ট আপ করতে পারছি, অ্যাটলিস্ট রান হয়েছে প্রজেক্টটা, প্রজেক্টটা তৈরি করলাম, এটাকে রান করলাম, এখন কাজ কি আমার, যেহেতু গিট নিয়ে কাজ করবো, প্রজেক্টটা গিটে রাখি দেয়, গিটে রাখতেছি, তো গিটে রাখার নিয়ম হচ্ছে কি দেখো, এইটা আমার প্রজেক্ট না, এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি স্টপ করে দিলাম, এখন কিন্তু আর এই প্রজেক্ট চলবে না, এই প্রজেক্ট কিন্তু আর চলবে না, এরও দেখাচ্ছে আমার কি পিএসপি আর্টিজান সার্ভ করছিলাম না, জেসমিন রান হলো, এখানে কন্ট্রোল সি দিলে এটা স্টপ হয়ে যাবে আর কি। ওকে সো এখন আমি কি করব, এখানে একটা গিট রিপোজিটরি তৈরি করব, এই জায়গায় যে রিপোটা আছে না এটাকে একটা কি গিট রিপো বানাবো, তো এর কাজ হচ্ছে প্রথমে এখানে দেয়া আছে দেখো, এই জায়গায় আমি একটা রিডমি ফাইল তৈরি করতে পারি, এই যে রিডমি ফাইলটা হচ্ছে কি যে কোনো রিপোতে গেলে একটা ডিসক্রিপশন থাকে, এই সাধারণত এর সঙ্গে একটা রিডমি তৈরি করাই আছে, এই যে অনেক বড় মানে তৈরি করে দেওয়া আছে লারাভেলে, তো রিডমি তৈরি না করি, তো সেকেন্ড কী হচ্ছে গিট ইনিট, কম্পোজার ইনিট করছিলাম না কম্পোজারে প্রজেক্ট তৈরি করার জন্য, তো এই এটাকে গিটের নেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে গিট ইন ইট, ওকে প্রথম কমেন্ট কি গিট ইনিট,
সো ইনিশিয়ালাইজ এম্পটি রিপোজিটরি, মানে এই জায়গায় একটা গিট রিপোজিটরি তৈরি হয়ে গেছে। তারপরে কি, তারপরে হচ্ছে একটা আমার কমিট করতে হবে, এখানে বলে দেওয়া আছে, যেহেতু আমি রিডমি ফাইল তৈরি করি নাই, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তা আমি দিলাম গিট, হ্যাঁ অ্যাড করতে হবে। স্ট্যাটাস দেখি, এটা স্ট্যাটাস দিয়ে দেখো, এই যে যে ফাইলগুলো রেড দেখা যায় এই ফাইলগুলো আমার অ্যাড হয় নাই, মানে কি গিটের মানে কয়েকটা কমান্ড বেশি কিছু জানা লাগে না, কয়েকটা বিষয় জানলে মোটামুটি কাজ চলে যায়। গিট ইনিট করলাম মানে কি ইনিশিয়ালাইজ করার জন্য, আর এটাতে গিট ইনিটের কাজ নাই। গিট স্ট্যাটাস দিয়ে দেখলাম যে আমার কোনো কোনো ফাইল মানে মডিফাইড আছে কিনা, মানে কোন ফাইল মডিফাই হয়েছে, কোন ফাইল নতুন অ্যাড হয়েছে, এইরকম। এই যে রেড দিয়ে যে ফাইলগুলো দেখাচ্ছে এই ফাইলগুলো কি একটাও আমি গিটে অ্যাড করিনি, আমাকে কী করতে হবে, গিটে অ্যাড করতে হবে, তারপরে একটা কমিট করতে হবে। আমি কি কাজ করছি, কমিট করে এটাকে পুশ করে দিতে হবে। প্রথম কাজ কি, গিট অ্যাড ডট দিলাম, ডট দিয়ে বুঝাচ্ছি সব ফাইল, নর্মালি ফাইলের নেম দিতে পারি অথবা ডট দিলাম, ডট দিয়ে কি বুঝাই সব ফাইল, তো সবগুলো ফাইল সে কি করবে অ্যাড করে নেবে, অ্যাড হয়ে গেছে। এখন যদি গিট স্ট্যাটাস দেই সব অ্যাড হয়ে গেছে না, গ্রিন হয়ে গেছে, কোনো একটা ফাইল এডিট করলে সেটা আবার রেড হয়ে যাবে, পরবর্তীতে আমরা তো এডিট করবো, কাজ করবোই। তো কী করলাম, অ্যাড করলাম, ইনিট করছি, স্ট্যাটাস দেখলাম, অ্যাড করলাম, এবার কী করবো, কমিট করবো, গিট কমিট এম বলতে এম না দিলেও হয়, শুধু এম দিলে হয়, এম হচ্ছে মডিফাইড। গিট কমিট করতেছি, হাইপেন দিয়ে এম দিলাম, এবং একটা মেসেজ দেবো আমি আসলে কি কমিট করলাম, কি কাজ করছি এখন বলো তো, ইনস্টল গিট বা ইনস্টল লারাভেল, ইনস্টল লারাভেল, আর কিছু কাজ করছি তো, আমি কোনো একটু কাজ করব, ওইটা এডিট করব, ওইটাকে কমিট করব, কমিট করার সময় কি মেসেজ দেব, আমি আসলে কি কাজ করছি সেই রিলেটেড একটা মেসেজ দেবো, যেন কমিট দেখলে বুঝতে পারি এই কমিটে আমি এই কাজটা করছি, আমি ইনস্টল লারাভেল করছি, ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা আমার গিটটা কনফিগার করতে বলতেছে, সেইগুলো কপি করে রেখে দেই একটা ফাইলে, এখানে এটাতে এইটাতে রেখে দেই। প্রথমে ছিল কি, গিট ইন ইট, তারপরে গিট স্ট্যাটাস, গিট অ্যাড ডট, তারপর হচ্ছে গিট কমিট। সো গিট কমিট করছি, এখানে আমার কি বলতেছে, গিট কনফিগ গ্লোবাল ইউজার নেম পাসওয়ার্ড মানে ইমেইল ইউজার নেম কনফিগ করতে পারে, এটা এটা বলে কি, কারণ হচ্ছে আমি গিট দিয়ে কাজ করতেছি, আসলে আমি একটা তো ইউজার, এই রিপো তো অনেকজন কাজ করতে পারে না, আমার পিসি থেকে কাজ করবো, তোমার পিসি থেকে কাজ করবো, আসলে আমি কে, আমার নিজের একটা আইডেন্টিটি দরকার আছে না গিটে, আমি কি গিট ইনস্টল করার সময় আমার আইডেন্টিটি বলে দিছি গিটকে, যে আমার নাম কি, আমার ইমেইল কি, কিছু বলি নাই, কিন্তু সেটাকে কনফিগার করতে, এটা শুধু একবার করলেই হয়, তুমি এই রিপোর্টের জন্য যেহেতু করছো আর কখনো এই পিসিতে তোমাকে আর কনফিগার চাবে না, তুমি চাইলে আপডেট করতে পারো কিন্তু চাবে না, তাহলে আমি এটাকে কি করে দেই, এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। এ জায়গায় ইমেইলে কি, আমার ইমেইল দিয়ে দেবো, mscrkr.cse@gmail.com। কি করলাম, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেইল, মানে ইউজারের গ্লোবাল ইমেইলটা সেট করে দিলাম। ওকে, তারপরে কি করব, আমার নাম সেট করে দিতে হবে না, তারপরে সেকেন্ড অপশন হচ্ছে আমার নাম সেট করে দিতে হবে, না নাম, ইউর নেম, ইউজার নেম না, ইউজার ডট নেম, এখানে ইউর নেম। ওকে, বড় করে দিই একটু, এখন বোঝা যায় না, তো ইন্টার দিলাম। ওকে, তাহলে কি আমার এই যে এই দুটা কমান্ড চালাইতে হবে, এটা এটা শুধু কি ফার্স্ট টাইম, এটা কি বারবার চাবে, আর কখনোই চাবে না, এটা শুধু এই পিসিতে একবারই চাবে, আর কখনোই চাবে না। ওকে,
এখন তো আমার কমিট হয়ে গেছে কি, কমিট হয় নাই দেখো। অ্যাড অবস্থায় আছে না, মানে অ্যাড অবস্থায় আছে, স্ট্যাটাস দিয়ে দিলে এই ফাইলগুলো অ্যাড আছে, এগুলোকে তো কমিট করতে হবে। কমিট হয় নাই কারণটা কি? কারণ হচ্ছে আমি কে কমিট করতেছি, তার আইডেন্টিটি আছে গিটের কাছে? আইডেন্টিটি ছিল না। আমি গিট গ্লোবাল ইমেইল এবং নেম দিয়ে দিলাম, এখন আমি কমিট করতে পারি। তাহলে আমার কমিটের এই তো মেসেজটা আছেই, এটা গিট কমিট দিয়ে দিলাম। এই তো কমিট হয়ে গেছে, ক্রিয়েটেড যা বললো, গিট স্ট্যাটাস দেই। এখন কোনো ফাইল আছে আর নাই, দ্যাটস মিন আমার যে কমিট করছিলাম সে কমিটটা হয়ে গেছে, আর এখানে আমার কোনো চেঞ্জ নাই। আমি যদি কোনো একটা ফাইল চেঞ্জ করি, দেখো কোনো একটা ফাইল এখানে গিয়ে যেগুলো গিটে আছে, এখানে সাপোজ এই কার্নেল, এখানে আমি একটা ইন্টার দিয়ে কিছু লিখলাম, সাপোজ যাই হোক এটাই লিখছি যে ভুল হোক, এটা তো সেভ দেই। দেখো এখন যদি আমি এখানে গিট স্ট্যাটাস দেই, স্ট্যাটাস দেখো, এই যে কার্নেল HTTP-র ভিতরে কার্নেল ফাইলটা আমি আপডেট করছি না, সে বলতেছে এইটা ফাইল আপডেট করছে। আমি যদি আর একটা কোনো ফাইল আপডেট করি, এই কন্ট্রোলার এটাকে যদি আপডেট করি, তাহলে কী বলবে? গিট স্ট্যাটাস দুইটা দেখাচ্ছে না, আমি কোন কোন ফাইল আপডেট করছি সে কিন্তু দেখাই দিচ্ছে। সো এখান থেকে আনডু করে দেই, আনডু করে দিলাম গিট স্ট্যাটাস। এটা হচ্ছে গিটের জন্য, আমি তো পিএস এখন লারাভেলের কাজ করতেছি না, এখন গিটের কাজ করতেছি, গিট গিটহাব এগুলোর কাজ করতেছি। পিএসপি আর্টিসন দিয়ে আমরা লারাভেলের যাবতীয় কাজ আছে সেটা করবো। আর আজকে যেটা দেখাচ্ছি এটা আজকে যেহেতু গিটে আপলোড করতেছি, তো গিটটাও একটু শেখো, কাজে লাগবে। এটা লারাভেলের বিষয় না কিন্তু, এটা হচ্ছে গিটের বিষয়, গিটের হ্যাঁ, এটা এক্সট্রা বোনাস। তো আমি কি করলাম, গিট এখানে অ্যাড হয়ে গেছে, কমিট করাও শেষ, আমি এখানে গিট রেডি। কিন্তু আমার এখন এই যে আমি এখানে একটা রিমোট এখানে রিপোজিটরি তৈরি করলাম না, এইটার সাথে ওইটার একটা কানেক্ট করতে হবে না? কানেক্ট করার জন্য এই দেখো সে একটা লিঙ্ক লাইন দিয়ে দিছে, গিট রিমোট অ্যাট অরিজিন, এই যে লিঙ্কটা এটা আমি দিয়ে দিলাম, হয়ে গেছে রিমোট। এখন যদি আমি এই যে পুশ করি, গিট পুশ আপ ইউ অরিজিন মাস্টার, ইন্টার দিয়ে দিলাম, এখন সে পুশ হচ্ছে। আনএবল টু অ্যাক্সেস, কুড নট রিজলভ, কি বলে নেট কানেকশন আছে না নেই, আচ্ছা এই যে নেট চলে গেছে এই জন্য সমস্যা করতেছে। সো নেট থাকলে এটা মানে এই যে গিট পুশ অরিজিন মাস্টার দিলেই একবারে পুশ হয়ে যাবে। তো নেট আসলে আমরা অ্যাড করে দেবো, সমস্যা নাই এটা। সো এটার কি থাকলো, এই কোডটু আর কি কি অ্যাড করলাম, তারপরে আর দুইটা কি বিষয় আছে, এই দুইটা কাজ করতে হবে। এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো তোমরা যদি বাসায় না দেখো কোনো সমস্যা নাই, তবে দেখলো দেখো ভালো, আজ হোক কাল হোক এটা শিখতে হবে, লাগবেই। সো দেখলে বেটার, না দেখলে নাই। এখন পর্যন্ত আমরা কি করলাম, হচ্ছে লারাভেল ইনস্টল করছি এবং গিট ইনিশিয়ালাইজ করলাম, দুইটাই। ওকে এখন দেখো এখানে কিন্তু আমার সব ফাইলে আসবে না, ওটা দেখাচ্ছি পরে, যেহেতু আপ হচ্ছে না। ওকে তো আমি লারাভেল ইনস্টল করার পর, লারাভেল ইনস্টল করছি কিভাবে, এখানে এই কমান্ডটা দিয়ে ইনস্টল করছি না, হ্যাঁ এই কমান্ডটা দিয়ে লারাভেল ইনস্টল করছি। তারপরে কি করছি, পিএসপি আর্টিজান সার্ভ, দেখো এখানে হচ্ছে লারাভেল, হচ্ছে লারাভেলের জন্য একটা কমান্ড সিস্টেম আছে, সেটা হচ্ছে পিএসপি আর্টিজান। পিএসপি বলতে কি, আমি যে পিএসপি চালাই না, পিএসপি যে অ্যাপ্লিকেশন এটার হচ্ছে পিএসপিটা। আর আর্টিজান হচ্ছে একটা লারাভেলের কমান্ড যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যেমন দেখো পিএসপি আর্টিজান, এটা দেখে ইন্টার দেই,
তাহলে অনেক কিছু আছে, এই অনেকগুলো কমান্ড আছে না, এই সবগুলো কমান্ড করতে পারি। যেমন হচ্ছে ক্লিয়ার কম্পাইলার, ডাউন, ইএনভি, হেল্প, ইনস্পায়ার, লিস্ট, তারপর হচ্ছে মাইগ্রেট, অপটিমাইজ, সার্ভ। সার্ভ হচ্ছে কি, এটা আমাদের একটা রান সার্ভার রান করবে যেটাতে আমি দেখতে পারবো। তারপরে অথ, অথ ক্লিয়ার করার জন্য, ক্যাশের জন্য কনফিগ, ডিবি, ইভেন্ট তৈরি করার জন্য, তারপর মেক চ্যানেল, তারপর কমান্ড, মডেল ভিউ, কন্ট্রোলার, ইমেইল, মাইগ্রেশন, বহুত কিছু তৈরি করা যায়, সবই কমান্ড দিয়ে তৈরি করা যাবে। তারপরে মাইগ্রেশন রিলেটেড আছে, আরও অনেক কিছু আছে, মানে এই আর্টিজন কমান্ড দিয়ে সব কিছু করা যায়। আমার প্রথম যে কমান্ডটা ব্যবহার করলাম সেটা কি, পিএসপি আর্টিজান সার্ভ, তো সার্ভ হয়ে গেছে। তো আমি এই যে এই একটা ইউআরএল দিছে না, এই ইউআরএলে যদি যাই তাহলে কি পাবো, আমার যে লারাভেলের অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা আমি এই ইউআরএলে দেখতে পাবো, যে আমার জাস্ট শুধু স্টার্ট করার সময়, বুস্ট আপ করার সময় যে অ্যাপ্লিকেশন আছে সেইটা। সো তাহলে আমার এটা আসলো একদম মানে স্টার্টিং এর সাইট, পিএসপি আর্টিজান সার্ভ দিলে কি আসবে, এই রকম একটা সাইট আসবে। তারপর এটাকে আমরা আপডেট করব, এখানটাকে যেভাবে দরকার যেভাবে সাজানো দরকার সেভাবে সাজাই নেব। হ্যাঁ, এটা এইচটিএমএল এর ভিউ আছে, যাতে এমনিতে একটা করা আছে সেটা। আর হচ্ছে এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে ইএনভি নামে ফাইল, এটা আগে তৈরি হতো না, এখন তৈরি হয়ে যায়। তো ইএনভি ফাইলটাতে কিছু আপডেট করতে হবে, যেমন হচ্ছে আমার এখানে হচ্ছে কি ডিবি কানেকশন, আমার তো ডাটাবেস আছে না, ডাটাবেস তো এই অ্যাপ্লিকেশন তো ডাটাবেস ব্যবহার করবে, তো ডাটাবেস ব্যবহার করার জন্য এখানে আমাদের ডাটাবেসের কানেকশনগুলো দিয়ে দিতে হবে। ডাটাবেস কানেক্ট করতে কী লাগে, ডাটাবেসের নাম লাগে, ইউজার নেম লাগে, পাসওয়ার্ড লাগে, তাই না? এই যে ডাটাবেসের নাম এখানে দেবো, ইউজার নেম, পাসওয়ার্ড এখানে দেবো। নর্মালি মাইএসকিউএল আই দিয়ে যে কানেক্ট করছিলাম না, যে স্টাইলে ওইটাই, না তৈরি করা নাই, তৈরি করব যখন, যখন ডাটাবেসে কাজ করব তখন। তারপরে এখানে রেডিসের কানেকশন আছে, রেডিস হচ্ছে কি তোমার যদি ক্যাশিং ব্যবহার করো ইন মেমোরি, ওটা তো অনেক একটু হাই লেভেল। তারপরে যদি মেইলের জন্য, সাপোজ যদি তুমি কোনো মেইল সেন্ড করতে চাও, তো তখন তো অবশ্যই তোমাকে এসএমটিপি সার্ভার নিতে হবে। সো সেই এসএমটিপি সার্ভারের ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন জিমেইল অথবা কোনো ইমেল এসএমটিপি সার্ভার ব্যবহার করো। যদি তুমি এডব্লিউএস এর যারা অ্যাপ্লিকেশন থেকে যদি মেইল পাঠাইতে চাও, তো সেক্ষেত্রে, তারপরে যদি এডব্লিউএস এর ফাইল স্টোরেজ বা কোনো কিছু ব্যবহার করো সেক্ষেত্রে, তারপর পুশার আছে, পুশার হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য, সেটিং আছে না রিয়েল টাইম কমিউনিকেশন। হ্যাঁ, মেইল দিয়ে মেইলের ক্রেডেনশিয়াল নিতে হবে। সো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার কনফিগারেশন, এটা একটা কনফিগারেশন আছে। আবার এই এখানে কনফিগের ভিতর অনেকগুলো কনফিগারেশন আছে, দেখো এই যে এখানে কি নেম, অ্যাপ নেম, অ্যাপ নেমটা কি ইএনভি আছে না, দেখো ইএনভি ফাংশন দিয়ে বলতেছে যে ইএনভি ফাংশনের ভিতর অ্যাপ নেম নামে একটা ভেরিয়েবল আছে, ইএনভি ফাইলের ভিতরে, এটা ইএনভি ফাইল না, এই অ্যাপ নেম নামে একটা ভেরিয়েবল আছে, এই এইটাই হচ্ছে এই যে এই জায়গার অ্যাপ নেম হিসাবে, এই নেম হিসাবে ব্যবহার হবে। অথবা বাই ডিফল্ট নেম হচ্ছে, বাই ডিফল্ট লারাভেল ব্যবহার হবে, ওকে। এটা হচ্ছে কনফিগারেশন, এরকম আরও অনেক কনফিগারেশন আছে। তো যত প্রকার কনফিগারেশন আছে সব এই কনফিগ ফোল্ডারের ভিতর থাকবে, ওকে। আর হচ্ছে আমার যে প্রজেক্টটা তো রান হবে, তাই না, এই এই জায়গায় যে প্লাগই প্রজেক্টটা আছে, প্রজেক্টটাতে একটা কোনো একটা ফাইল যে একদম প্রজেক্টটা রান করবে, তাই না, রান করার পর তো আমি হচ্ছে বিভিন্ন পেজে যাব, আমার তো যে কোনো একটা পেজ থাকে যেটা হচ্ছে স্টার্ট করে। তো লারাভেল আর্কিটেকচারটা এইরকমভাবে সাজানো, আমি যে পেজে যাই সবগুলো হচ্ছে এই ইন্ডেক্স পেজে মানে রিকোয়েস্টটা চলে আসবে, এই ইন্ডেক্স পেজে, পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট পিএসপি আছে না, এই সবগুলো রিকোয়েস্ট, প্রতিটা পেজের রিকোয়েস্ট ইন্ডেক্স পেজে আসবে, ইন্ডেক্স ম্যানেজ করবে এটা আসলে কোন মডে কন্ট্রোলার, কোন ভিউ মানে কোন রাউট রাউটে যাচ্ছে, সবগুলো রিকোয়েস্ট এই যে পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট পিএসপি আছে না এখানে আসে। আমি যদি নর্মালি যাই লোকাল হোস্ট, আজকে ক্লাস কত ছিল, 14 15 না, তারপরে হচ্ছে লারাভেল কোর্স, এর ভিতরে পাবলিক, সেম পেজ না, এই যে
কোর্সের ভিতর পাবলিক, পাবলিকের ভিতর বাই ডিফল্ট কি আসে ইন্ডেক্স ডট পিএসপি। সো বাই ডিফল্ট সবসময় সে এই ইন্ডেক্স ডট পিএসপি থেকে প্রোগ্রামটা স্টার্ট হয়, রান করে। ওকে, এটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি। তারপরে রিসোর্স, প্রথমে হচ্ছে এটা আমার গেল, তারপরে হচ্ছে রাউট। রাউটটা হচ্ছে কি, আমার যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের রাউট থাকে না, যেমন এইটাতে আসো, এই যে docs/7x, আমি যদি আরেকটাতে যাই তাহলে আরেকটা রাউট আসবে না, ওই রকম স্ল্যাশ দিয়ে আরেকটা আসবে বিভিন্ন প্রকার। এটা হচ্ছে কি রাউট, এই রকম রাউট তৈরি করা যায় এখানে। সো সেই যে বিভিন্ন যে রাউটগুলো আছে সবগুলো এই রাউট ফোল্ডারের ভিতর থাকবে। তারপর আমরা হচ্ছে বিভিন্ন ফাইল আপলোড করব না, দেখা যায় ইমেজ আপলোড করব বা বিভিন্ন ইমেজ আপলোড করব, অন্য বা অন্য ফাইল আপলোড করতে পারি, সেই ফাইল আপলোড করি, সেই আপলোডগুলো ফাইলগুলো স্টোরেজের ভিতরে থাকবে, ঠিক স্টোরেজের ভিতরে, এই জায়গায় স্টোরেজের ভিতরে, যে অ্যাপের ভিতরে পাবলিক এখানে সাধারণত থাকে। তারপরে আরও অনেক কিছু আছে, যেমন ক্যাশ আছে বা আরও লক থাকে, তো এগুলোই স্টোরেজের ভিতরে থাকে। টেস্ট হচ্ছে, যদি ইউনিট টেস্টিং লেখো এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নাই। আর বুটস্ট্র্যাপের ভিতর থাকে আমাদের আসলে প্রজেক্টটা কীভাবে বুটস্ট্র্যাপ করবে সেই সেই বিষয়গুলো। আমরা মূলত কাজ করব হচ্ছে এই অ্যাপের ভিতরে, অনেক কিছু জায়গায় কাজ করার আছে, আর হচ্ছে ডাটাবেজে মাইগ্রেশন আছে, এখানে কাজ করতে হবে। তো প্রথমে যদি অ্যাপে আসি, অ্যাপের ভিতরে কী আছে, প্রথমে কন্ট্রোল আছে, এখানে কন্ট্রোল, এখানে যদি আমি কোনো কমান্ড তৈরি করে নিচ্ছি, যেমন পিএসপি আর্টিজান সার্চ দিলাম না, এটা কমান্ড না, যদি আমি কোনো কাস্টম কমান্ড তৈরি করতে চাই সেগুলো এখানে রেজিস্টার করতে হয়। তারপরে যদি কোনো এক্সেপশন হ্যান্ডেলিং করতে চাই, এক্সেপশন হ্যান্ডেল তো দেখা হয় নাই না, সমস্যা নাই। আর মেইন যেটা দরকার হয় আমার, এই যে কন্ট্রোলার, যেহেতু এটা কি MVC প্যাটার্নে না, মডেল ভিউ কন্ট্রোলার, তো যে যে কন্ট্রোলারটা থাকবে এই যে অ্যাপের ভিতর, HTTP-র ভিতর, কার কথায় কন্ট্রোলার, এটার দেখো নেম স্পেস দেখছো, আমরা গতদিন নেম স্পেস দেখছিলাম না, প্রথম ফোল্ডারের সঙ্গে একটা নামের ম্যাচ থাকে, আমি এটা অ্যাপ আছে এখানে অ্যাপে দিছে, সমস্যা নেই। তারপরে কি ফোল্ডার, ফোল্ডার HTTP, HTTP-র ভিতর কন্ট্রোলার্স, এই এখানে যদি যাই দেখো HTTP অ্যাপ, HTTP, তারপরে কি মিডলওয়্যার। সো যে স্টাইলে গতদিন নেম স্পেস দেখাইছিলাম সেই স্টাইলে এখানকার নেম স্পেসিংগুলো ম্যানেজ করে। তো কন্ট্রোলার ওটা হচ্ছে অ্যাজ দিয়ে কাজ করা, অ্যাজ হিসেবে নিচ্ছে, পরবর্তীতে যদি আমি এই যে মিডলওয়্যার হিসেবে কল করি এই অথেন্টিকেট এটা পাবো। সো এটা গেল আমার, মানে হচ্ছে কি গেল কন্ট্রোলার। আর এই যে একটা ইউজার আছে না এই অ্যাপ ফোল্ডারের ভিতরেই, এই যে ইউজার আছে না, এটা কি শুধু অ্যাপের ভিতরে না, এটা একটা মডেল। এই জায়গায় আমাদের যে বিভিন্ন মডেলগুলো আছে সেগুলো তৈরি হবে। মডেল কি, একটা মডেল হচ্ছে ডাটাবেজের একটা টেবিলের মানে ম্যাপ। আমার ডাটাবেজে যতগুলো টেবিল থাকবে প্রতিটা টেবিলের একটা করে মডেল তৈরি হবে। তো আমরা ডাটাবেজে ইনসার্ট আপডেট ডিলিটের কাজগুলো করবো না, এই মডেল দিয়ে ইনসার্ট আপডেট ডিলিটের কাজ করবো। এটা মডেল, হ্যাঁ একাধিক মডেল হবে, একটা ব্লকে যদি 5টা টেবিল থাকে, জেসমিন আমার প্রজেক্টটাই তো ব্লক, তো 5টা টেবিল আছে, তো 5টা মডেল তৈরি হবে। তো কোড করবো যখন, কাজ শুরু করবো তখন বুঝতে সমস্যা হবে না। তারপরে আর একটা বিষয় আছে রিসোর্স, আমরা যে ভিউ তৈরি করবো না, ভিউ যে যেখানে আমরা HTML CSS এর কাজগুলো করবো, সেইটা HTML CSS এর এই জাভাস্ক্রিপ্ট যে বিষয়গুলো থাকবে এগুলো থাকবে হচ্ছে রিসোর্সের ভিতর। আমার ভিউয়ের মাঝে আমার যে HTML এর যে কোডগুলো থাকছে, এই যে HTML দেখা যায় না, এই HTML এর কাজগুলো এই ভিউয়ের মাঝে থাকবে, এখানে আমরা ভিউ তৈরি করব। আর তারপর যদি ল্যাঙ্গুয়েজ থাকে, মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই, সেটা এখানে থাকবে। তারপর যদি আমাদের কোনো JS থাকে, অ্যাপ্লিকেশনের মধ্যে JS থাকতে পারে না, সেই JSগুলো এখানে থাকবে। তারপরে CSS এখানে থাকতে পারে, এটা একটা ওই এখানে অ্যাড করা যায়। আর একটা হচ্ছে এখানে CSS দিয়ে ওটাও অ্যাড করা যায়, যে পাবলিকের ভিতরেই অ্যাসেট দিয়ে এখানে দুইভাবে ম্যানেজ করা যায় আর কি। আমরা কি নর্মালি কি করতাম, হ্যাঁ এখানে এখানে একটা ফোল্ডার তৈরি করলাম CSS, এই CSS এর ভিতরে সব CSS দিয়ে দেবো, এটা একটা স্টাইল আছে। আর এখানে যদি আমরা যদি NPM দিয়ে ব্যবহার করি, কোনো প্যাকেজ ট্যাকেজ ব্যবহার করি,
তাহলে এই যে রিসোর্সের ভিতর থাকবে। তো বিভিন্ন ওয়ে আছে। আর হচ্ছে লারাভেল যদি অনলাইনে টিউটোরিয়াল দেখো বিভিন্ন, মানে দেখবে যে এক এক জনে এক এক স্টাইলে কাজ করতেছে, কারণ যে যে স্টাইলে কাজ করে হয়তো বা বিভিন্ন জনের স্টাইল বিভিন্ন রকম হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। নর্মাল কোডিংয়ে বা নর্মাল প্রোগ্রামিংয়েও হয়, কারণ একে দুইজনের স্টাইল কোডিং স্ট্রাকচার এক হবে না, হ্যাঁ একরকম হবে না, মানে বিভিন্ন রকম হবে আর কি। সো এটা নিয়ে আজ আমি যে স্টাইলে দেখাচ্ছি, হয়তো বা কোনো একটা টিউটোরিয়াল দেখবে যে ও অন্য স্টাইলে দেখাচ্ছে। সো এটা কোনো ব্যাপার না, কাজ করলেই হলো। আর লারাভেল দিয়ে যখন শুরু করছি, তোমাদেরকে এখানে দেখানো হবে লারাভেল দিয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো। লারাভেল কিন্তু অনেকটা বড় ফ্রেমওয়ার্ক, অনেক কিছু আছে, বড় বড় প্রজেক্ট ম্যানেজার, অনেক কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচার। ওগুলো সম্পর্কে হয়তো বলে দিলাম যে এটা এই কাজ করে, এই এই কাজ করে, তুমি বাসায় দেখিও, কারণ তো সম্ভব না এই শর্ট টাইমে। আর যেগুলো হচ্ছে একদম ইম্পর্টেন্ট, যেগুলো তোমার জানতেই হবে, যেগুলো ছাড়া তুমি প্রজেক্ট তৈরি করতে পারবে না, অথবা তুমি একটা মোটামুটি লেভেলের একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা মোটামুটি বড় লেভেলের একটা সফটওয়্যার তৈরি করতে তোমার অ্যাটলিস্ট যে বিষয়গুলো লাগে সেগুলো দেখাই দেবো এখানে। তো আশা করি সমস্যা হবে না। সো এই ছিল এলো স্ট্রাকচার। আর রাউটের ভিতর তো বললাম রাউট থাকবে। সো আজকে কি কি দেখলাম বলো। সো আজকে আমরা দেখলাম হচ্ছে লারাভেল ইনস্টল করলাম, এটা একটা। তারপরে হচ্ছে গিট ইনস্টল করছি, গিট হাবে রিপোজিটরি তৈরি করছি। হ্যাঁ 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 ওটা পুশ করে দেবো, সমস্যা নেই। তো গিট হাবে রিপো তৈরি করলাম, রিপো তৈরি করে আমার একটা যে প্রজেক্টটা ছিল এটাকে গিটে ইনিট করে নিলাম, নিয়ে অ্যাড করে নিলাম, কমিট করে দিলাম। আর গিটের যদি আমি দেখতে চাই যে কোনো ফাইল মডিফাই করছি কিনা, তার জন্য কী ব্যবহার করি, গিট স্ট্যাটাস। স্ট্যাটাস ব্যবহার করলে বুঝতে পারবো কোনো ফাইল মডিফাইড হয়েছে কি না। হ্যাঁ হ্যাঁ মানে আমার পিসিতে না, গিটের সঙ্গে না, আমার পিসিতে, এই যে পিসিতে কাজ করতেছি না, এই পিসিতে আমি আরও অনেক রিপোতে কাজ করতে পারি, 4-5টা রিপো থাকতে পারে। আমার পিসির একটা তো আইডেন্টিটি থাকতে হবে, এটা আসলে কে গিটের ইউজারটা, আমি এই পিসিতে গিট ইউজ করতেছি এটা কে, তার আইডেন্টিটি দরকার আছে না। সেটা হচ্ছে ওটা সেট করলাম। তুমি যখন ফার্স্ট টাইম তোমার কম্পিউটারে যাবা তখন ওইটা চাবে, তারপর থেকে তুমি যত রিপোজে যত প্রজেক্টে কাজ করো আর কখনো চাবে না। হ্যাঁ করো, আর চাবে না, চাবে না, না চাবে না, একটাই শেষ। সো এটা কি, এটাকে আমাকে আপ করে দিতে হবে, এই যে এখানে দেওয়া আছে না গিট পুশ ইউ। হ্যাঁ টার্মিনালে করা যাবে, যে কোনোখানে, যা শুধু যেখানেই কমান্ড রান করা যায়, টার্মিনাল অথবা পাওয়ার শেল যে কোনোখানে করলেই হলো। তোমরা এটা ব্যবহার করতে পারো, ভালো। এই যে গিট ইনস্টল দিলে একদম ব্যাস থাকবে, এটা দেখতেও ভালো লাগে, ভেজাল কম। এই যে আমার গিটের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। দেখো ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, সে এখন এগুলোকে আপ করবে, আপ করতেছে, তো ধীরে ধীরে সবগুলো আপ করবে, আপ হয়ে গেছে। এখন যদি দেখো এখানে এটা ছিল না আমার রিপোর্টটা, এটা একটু রিলোড দেই, কোডগুলো সব চলে আসছে, আমার যে লোকাল কোড যেগুলো ছিল সব ওখানে চলে গেছে, কিছু কিছু যায় নাই। কি যায় নাই সেটা দেখো, এই যে গিট ইগনোর নামে একটা ফাইল আছে, গিট ইগনোরের মাঝে যে ফাইল ফোল্ডার আমি বলে দেবো ওগুলো সে গিটে অ্যাড করবে না। যেমন কি যে আছে, নোট মডিউলস আছে, তার পিএস পাবলিকের ভিতরে যদি এইচওটি হট নামে ফোল্ডার থাকে, পাবলিকের ভিতরে স্টোরেজ থাকে, স্টোরেজের ভিতরে কি, এবং একটা ইম্পর্টেন্ট বিষয় কি, এই দেখো ভেন্ডর এবং ইএনভি ছিল না, এই দুটো কিন্তু আছে ইম্পর্টেন্ট। এই ইএনভিটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওটা যায় নাই। তারপরে কি আছে, ভেন্ডর, ভেন্ডরও যায় নাই। সো এই দুটো না যাওয়ার কারণ হচ্ছে কি, ইএনভি মানে কি, এনভায়রনমেন্ট, আমার এনভায়রনমেন্ট একরকম, তোমারটা তো অন্য রকম হতেই পারে, তাই না? এই জন্য যে পিসিতে যাবে সে পিসিতেই ইএনভি ফাইলটা করতে হবে, তৈরি করতে হবে। কার আর একটা কিন্তু এই যে ইএনভি ডট এক্সাম্পল আছে না, এইটা কিন্তু গেছে, দেখো এই যে এখানে কোথায় বলে ইএনভি ডট এক্সাম্পল গেছে, ইএনভিটা নাই। কারণ কি, তুমি যখন এটাকে নতুন করে তোমার পিসিতে ডাউনলোড করে নিবা, তখন এটাকে মানে কি করতে হবে, ইএনভি এক্সাম্পল থেকে ইএনভি বানিয়ে নিতে হবে। সাপোজ এটা আমার আছে, এই কোথায় আমি প্রজেক্টে যাই, ব্যাক করি, এটা কেটে দিলাম, এটা ফোল্ডার ছিল না, এখানে তো আছে, আমি আর একটা এখানে ভিতর
নিউ একটা ফোল্ডার নিলাম, চাচ্ছি যে এই ফোল্ডারের ভিতর আমি ওই গিটের, সাপোজ তোমার বাসায় গিয়ে যে কাজটা করবা, মানে কিভাবে ডাউনলোড করে নিবা, এই যে আমার এটা রিপোজিটরি না, এটা লিঙ্ক না রিপো, এটা লিঙ্ক, এটুকু তো বুঝছো। এখান থেকে দেখ যে গিট কোলন আছে, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে না, এটা কপি করে নিলাম। কপি করে আমার যে এই জায়গায় আছে, এই জায়গায় গিট ব্যাশ ওপেন করতে হবে। আমি যে ফোল্ডারে আসলে যে জায়গায় আমার ওইটা তৈরি করতেছে নিতে চাই, গিট ক্লোন CLONE ক্লোন দিয়ে আমার এই যে লিঙ্কটা দিয়ে দিতে হবে। গিট ক্লোন মানে কি, আমি ওটাকে ক্লোন করে নিচ্ছি। আমি এখন এখান থেকে কোড অ্যাড করতে পারবো, ও ওখান থেকে কোড অ্যাড করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা দুইটা দুইটা হলো না, একটা রিপো তো আমার আগে ছিল, আমি এটা নতুন করে নিচ্ছি, তুমি বাসায় পিসিতে নিতে পারবা। দেখো ক্লোনিং লারাভেল ক্লোন হয়ে গেছে, এই দেখো আসছে না, এই যে চলে আসছে। এখন যদি আমি আমার LS দিয়ে দেখি, CD লারাভেল কোর্স আসছে না। এখন যদি আমি দেখো PHP আর্টিজান সার্ভ দেই, কাজ করবে না, কাজ করে কাজ করবে না। কারণ হচ্ছে আমার কি কি নাই, অনেক কিছু আমি গিট ইগনোর করে দিছি না, যেমন একটা ইম্পর্টেন্ট ইগনোর করে দিছি, হচ্ছে কি বলে এই ভেন্ডরটা ইগনোর করে দিছি না, তারপরে হচ্ছে এই যে ENVটা ইগনোর করে দিছি। সো এই এই দুটো তো অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট, তো আমার ENV একটা দরকার না। তো যদি আমি এটাকে আর একটা সাবলাইমে নেই, একে নিউ উইন্ডো নেই, এটাকে ওপেন করি, এটা আসছে না, এইটাতে আছে ওই ওইগুলো আছে, দেখো ENV আছে এটাতে, ENV নাই তাই না। তো এটাকে আমি সেভ অ্যাজ দেই, সো আমার ENV তৈরি হয়েছে তাই না। এবার আর একটা কি, আমার ভেন্ডর আছে, ভেন্ডর নাই। সো আমার যখন ভেন্ডর আনার জন্য কি করছিলাম, কম্পোজারে কি করছিলাম বলো তো, কম্পোজার ক্লাসে কম্পোজার ইনস্টল করছিলাম না, এই যে কম্পোজার একটা ফাইল তৈরি হয়েছে দেখো, এখানে এখানে অনেক কিছু, এই যে অটোলোড আছে না, এই যে অটোলোড আছে, এই যে অ্যাপকে অ্যাপ দিয়ে অটোলোড করছে, আমরা গতদিন করছিলাম না, PSR4-এ অটোলোড করছিলাম, হ্যাঁ এই এইটা করছে। তারপরে এর বিভিন্ন লাইসেন্স, এই যে রিকোয়ার কী কী প্যাকেজের ওপর ডিপেন্ডেন্ট, সে সবগুলো এখানে দিয়ে দিছে। তো আমার এটার দরকার নাই, সে তৈরি করে দিছে। তো আমার কী করতে হবে, তাহলে কম্পোজার ইনস্টল করতে হবে, কম্পোজার ইনস্টল। এখন কি হবে, এই যে আমার ডিপেন্ডেন্সি যেগুলো ছিল, অনেকক্ষণ ধরে ডাউনলোড হতেছিল না প্রথমবার, যে ডিপেন্ডেন্সিগুলো ছিল সব ডিপেন্ডেন্সিগুলো সে ডাউনলোড করে নেবে। হ্যাঁ কম্পোজার, হ্যাঁ ওগুলো যদি আমি ভেন্ডর ফোল্ডারটাকে আপ করে দিতাম তাহলে তো ডাউনলোড করলে হয়ে গেল, কিন্তু আমি ভেন্ডর ফোল্ডার আপ করছি করি নাই, তাহলে তো আমার ভেন্ডর ফোল্ডার লাগবে। তো সেই জন্য কী করলাম, আবার ইনস্টল করে নিলাম, দ্যাটমিন আমার ভেন্ডরের যে রিপোজিটরিগুলো আছে, মানে যে প্যাকেজগুলো আছে যে এটার উপর ডিপেন্ডেন্ট, সেগুলো সে ডাউনলোড করে নেবে। ENV ফাইলটাকে সেভ অ্যাজ করলাম, নতুন একটা ENV ফাইল তৈরি করলাম জাস্ট, এই যে emv.example আছে না, এটাকে আমি আর একটা নতুন ফাইল তৈরি করলাম .env, এটার কোডগুলো সব এখানে পেস্ট করে দিলাম। এই কাজ মানে এটাকে সেভ অ্যাজ দিয়ে নতুন করে আর সেভ করলাম। এই হ্যাঁ কোডগুলো লাগবে না তোমার, ENV ফাইলে কোড লাগবে না, এগুলো লাগবে না, কোড না তো এই ভেরিয়েবলগুলো লাগবে না, এগুলো ছাড়া তো কাজ করবে না। হ্যাঁ ওটা এটা রাখলাম জাস্ট, মানে এক্সাম্পল দেওয়া আছে। কারণ হচ্ছে কি, ENV ফাইলটা তো আমরা গিট ইগনোরে আছে, এটা তো গিটে যাবে না, এজন্য নতুন একটা ENV ফাইল তৈরি করলাম, সেগুলো সে ইনস্টল করে নিচ্ছে। হ্যাঁ এই ইনস্টল করে নিলে তারপর আমরা রান করতে পারবো। হ্যাঁ এখানে কাজ করলে চেঞ্জ হবে না, কাজ করে যদি পুশ করে দেয় তাহলে চেঞ্জ হবে, আর সবাইরে তো পুশ করতে দেবে না।
তুমি চাইলে তো পুশ করতে চাইলে ওটা হচ্ছে একটা রিকোয়েস্ট যাবে, আমি অ্যাকসেপ্ট করলে যার রিপো যে হেড সে অ্যাকসেপ্ট করলে তখন মার্জ হবে, তাছাড়া মার্জ হবে না। স্ট্যাটাস দেখো, গিট স্ট্যাটাস দেখলাম আসছে। এখন যদি আমি পিএসপি আর্টিজান সার দেই, রান হয়ে সার্ভ হচ্ছে না। এখন যদি আমি এই এই ইউআরএলে যাই তাহলে কি হবে? আসছে না, আসতেছে আর কি। নো অ্যাপ্লিকেশন ইনক্রিপশন কি হ্যাজ বিন স্পেসিফাইড, মানে আমার যে এই ইএনভি তৈরি করছি ইএনভির ভিতরে কোনো এক অ্যাপ কি নাই, এটা তৈরি করতে হবে। দেখো এই যে এটা ইএনভি না, এই ইএনভিতে এই যে এই যে এপিআই অ্যাপ কি আছে না, এটা নাই। কিন্তু আমার আগে যে প্রথমটা ছিল এটাতে কিন্তু দেখো এটার ইএনভিতে এই যে অ্যাপ কি আছে না একটা আছে, এটাতে নাই। তো এটাতে তৈরি করতে হবে পিএসপি আর্টিজান কি জিএনইআরএটি জেনারেট, কি জেনারেট দিলে সে কি তৈরি করে দেবে, জেনারেট সাকসেসফুলি। দেখো এখন একটা তৈরি হয়ে গেছে কি। এখন যদি আমি যাই এখানে ও পিএসপি আর্টিজান সার দেয়নি, এটাও কমান্ডটা কপি করে রেখে দেই। সার দিলাম, এবার দেখি রিলোড দিয়ে চালু হয়ে গেছে। সো এটা হচ্ছে গিটের বিষয়টার জন্য, মানে ইনস্টলেশনটা তো ইজি তাই না, আর গিট যেহেতু গিট দিয়ে ম্যানেজ করে দেখাইলাম তো একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে তোমাদের, গিটে যাচ্ছে আবার নিয়ে আসলাম কেমনে কি হচ্ছে, প্রথম নতুন একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। কিন্তু যদি গিটে এই যে অ্যাড করার সমস্যা হলে দরকার নাই, এটা তোমরা পরে এক সময় শিখে নিও। হ্যাঁ এভাবে অ্যাড করতে, এখন কি করছি দেখো, আজকের মূল কাজ যেটা লারাভেল রিলেটেড যেটুক যেটা তোমাকে জানতেই হবে সেটা হচ্ছে প্রজেক্ট একটা ইনস্টল করা, ইনস্টল করে সার্ভ করে রান করা, একটু একটুকুই হয়েছে আজকে। আদার্স এ গিট রিলেটেড হয়ে গেছে এটাও অনেক ইম্পর্টেন্ট জানতে হবে, আর লারাভেল রিলেটেড জাস্ট শুধু ইনস্টল করছি এবং মানে ফোল্ডার আর্কিটেকচারটা দেখছি কোনটা কী জিনিস বলে, কোনটা অ্যাপ অ্যাপ কী করে, কনফিগার কী, তার ইএনভির কাজ কী, তারপরে হচ্ছে মানে মডেল ভিউ কন্ট্রোলার কে কোথায় থাকে, এগুলো নিয়ে দেখছি। তো পরবর্তীতে যখন বিভিন্ন সেকশন অনুযায়ী কাজ করব তখন একটা একটা করে যাব। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।